সরকারের যে রেজিস্ট্রেশন হবে সেখানে রেজিস্ট্রেশন করবেন, তারপর প্রত্যেকটা কাউন্টারে নাম দেওয়া আছে যার যেটা সম্পর্কে জানার, আপনারা আস্তে আস্তে লাইন ধরে এগিয়ে গিয়ে যাবেন, দেখতে পাবেন যে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্যাম্পে বলো ছোট ছোট স্টলের মতো আমাদের আধিকারিকরা বসে আছেন আপনাদের যে সমস্যাগুলো শোনার জন্য জানানোর জন্য, স্বাস্থ্যসাথী ফর্মের জন্য যেখানে জমা দেওয়ার সে আর তারও একটা বড় কাউন্টার আছে সেখানে গিয়ে আপনারা আস্তে আস্তে সেই স্বাস্থ্যসাথী ফর্মের কাউন্টারে গিয়ে আস্তে লাইন বিধি মেনে আপনারা কাউন্টারে জমা দেবেন, আপনাদের হাতে একটা করে স্লিপ দেওয়া হবে, তারপরে সেই স্লিপটা আপনাদের সেই স্লিপ অনুযায়ী আপনাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনাদের পরে আবার মেসেজ যাবে যে কবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আপনাদের দেখা হবে এবং কবে আপনাদের ছবি তোলা হবে, কবে কার্ড হাতে দেওয়া হবে। আজকে জমাটা করে দিলে পরেই কিন্তু আপনারা জানতে পারবেন। আর আজকে সবাই মনে করবেন না যে আজকে এই ক্যাম্পটা শেষ ক্যাম্প, এই মহামায়াতলা অফিসে 27, 28, 29, 30 যদি মনে হয় একটু সমস্যা হচ্ছে একটু মানিয়ে নিন আমাদের সহযোগিতা করবেন, আমরা সারাক্ষণ আপনাদের সাথে সহযোগিতা করবো, কিন্তু কোনো ভাবে ভয় পাবেন না, ঘাবড়ে যাবেন না যে ভাববেন আমাদের বুঝি এই শেষ শেষ হলো, এটা হবে না। আমরা যেহেতু দুয়ারের সরকার আমরা এই পরিষেবা আপনাদের হাতে পৌঁছে দেব, বিদেশের যে প্রকল্প গুলোর মধ্যে স্বাস্থ্যসাথীরা যেহেতু প্রত্যেকটা মানুষ তিনি বলেছেন স্বাস্থ্যসাথীর মধ্যে প্রত্যেকটা মানুষকে তিনি আনবেন, আমরা সেইভাবে স্বাস্থ্যসাথীর কার্ড যাতে আপনারা পান সেই ব্যবস্থা করবো, কিন্তু সহযোগিতা করতে হবে প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতা করতে হবে। এখানে রেজিস্ট্রেশন মাঝখানে গিয়ে শেষের দিকে গিয়ে আপনারা দেখবেন জমা দেওয়ার একটা কাউন্টার আছে, জমা দেবেন রিসিপ্ট পেলে, কারণ এইগুলো আপনাদের তথ্য এগুলো আপনাদের রাখতে হবে। আর আপনাদের মোবাইল নাম্বার গুলো যদি ভুল না হয় তাহলে কিন্তু আপনারা আমাদের কিছু বলতে পারবেন না, তাহলে সেই মোবাইল নাম্বারে আপনাদের মেসেজ যাবে, আপনারা তখন জানতে পারবেন আপনাদের দেখা হবে, ছবি তোলা হবে, তারপর আপনাদের কার্ড ইস্যু হবে, ঠিক এরকম একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যেই আপনাদের কিন্তু সেগুলো পাবেন। যাই হোক, আরো অনেক কথা যদি কারো জানার থাকে এখানে জেনে নেবেন, এখানে আমাদের আধিকারিকরা সবাই থাকবেন, আস্তে আস্তে সহযোগিতা করবেন, সবাই আপনাদেরকে আপনাদের যে তথ্যগুলো আছে যেগুলো জানার দরকার সেগুলো আপনারা জেনে যাবেন। আমরা কিন্তু এই মুহূর্তে বারে শুরু করে দিতে পেরেছি। যাচ্ছেন আমাদের সোনা পুরুষের বিধায়ক মাননীয় শ্রীপতি দেবা মহাশয়, উনি কম্পিউটারে এন্ট্রি করে আজকে এই আমাদের যে শুক্রবারের সরকার প্রকল্প মহামাতার অফিস তার সময় উদ্বোধন করছেন। থ্যাংক ইউ সরকার
এবার এই জায়গা গুলো ফাঁকা করতে হবে। দুটো লোক থাকবে, হাজার লোক তারা থাকবে, কেউ থাকবে না। আপনাকে সহযোগিতা করার জন্য
ফ্রিকোয়েন্সি দিয়ে মানাতে নিজে সরকারের কাছে আপনাদের সহযোগিতা করার জন্য তাই বন্ধু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সুস্থ ভাবে ধীরে ধীরে ডিস্টেন্স বজায় রেখে আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করবেন পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সুরজিৎ বাবুয়া তারপরে আমরা
কিছু জানা থাকে
করে রাখছেন তো সরকার আপনাদের কাছে ওই আছে না
দেখি নাই Yeah.
দিবে আসুন রেজিস্ট্রেশন হয়েছে যারা
অসংখ্য অবহিত মানুষ আজকে উপস্থিত হয়েছে নিজেদের পরিবারে এবং নিজের মা নথিভুক্ত করার জন্য উপস্থিত হয়েছে প্রত্যেককে যারা সুস্বাগত যারা ফর্ম জমা দিচ্ছেন যারা ফর্ম জমা দিচ্ছেন তাদেরকে অনুরোধ করছি ফর্ম জমা দেওয়ার পর আমার ঘুরে অভিযোগ আসবেন না ওই অভিযোগে হয়েছে তাদের পাশ দিয়ে যে গ্রুপ আছে সেই গ্রুপ দিয়ে বেরিয়ে যাবে আপনার ফর্মটা প্রথমে রেজিস্ট্রেশন করাবে রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে এক থেকে এক নম্বর থেকে শুরু করে আমাদের এখানে অনেকগুলো রেজিস্ট্রেশন কাউন্টার করা হয়েছে আজকের সমস্ত অনুষ্ঠানটাকে পরিচালনা করছেন আমাদের
Thank you.
দীপাঞ্জন কোথায় স্ট্যান্ডে লাগিয়ে মারো ঠিক আছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ধীরে ধীরে। নমস্কার, আমি বেসিক্যালি আইটি ডিপার্টমেন্টটা দেখি। দুয়ারে সরকার যে প্রকল্প, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প, স্বপ্নের প্রকল্প, তার একটা মেন বিষয় হলো রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের জন্য আমরা যেটা করছি, মিউনিসিপ্যালিটি থেকে স্টাফ নেওয়া হয়েছে, তাছাড়া এজেন্সি করা হয়েছে। দেখুন, এত বিপুল সংখ্যক মানুষ আপনারা দেখছেন লাইন পড়ছে, 5-6-7-8 হাজার মানুষ লাইন দিচ্ছেন, ভোরবেলা থেকে লাইন দিচ্ছেন, রাত থেকে লাইন দিচ্ছেন। কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য মিউনিসিপ্যালিটি স্টাফ এবং এজেন্সি স্টাফ প্যারালালি কাজগুলো করছে। আমাদের দুয়ারে সরকারের যে ওয়েবসাইট, তাতে আপলোডিং এর ব্যাপার আছে, ডেটা রিপোর্ট পাঠানোর ব্যাপার আছে। সমস্যাটা এতদিন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে করে এসেছি, আজকেও কাজ হচ্ছে, এখনো পর্যন্ত খুব ভালোভাবে কাজ হচ্ছে, এবং আশা করা যায় যে ভবিষ্যতে আমরা এই কাজটা খুব সুষ্ঠুভাবে করতে পারবো সকলের সাহায্যের জন্য। আমরা এতদিন ধরে জানতাম যে সরকারি অফিসের ফাইল এবং সরকারি কাজকর্মের এত স্থিরতা বা ধীরতা থাকে, আজ আমরা প্রথমবারে দেখলাম যে অফিসারেরা আজকে মাঠে নেমে কাজ করছেন। আপনার অনুভূতি কেমন লাগছে ব্যাপারে? খুব সুন্দর অনুভূতি। বেসিক্যালি দেখুন, আমাদেরও সার্ভার রুমে কাজ থাকে, আইটি ডিপার্টমেন্টে কাজ থাকে, বেসিক্যালি বসেই কাজ বা অফিসের এর মধ্যে কাজ, প্রিমাইসেসের মধ্যে কাজ থাকে। এটা যেটা হচ্ছে সাধারণ মানুষের সাথে সরাসরি বাক্যালাপ, এই কনভারসেশন যেটা, এই ব্যাপারটা একটা নতুন অনুভূতি আমাদের কাছে এবং দারুণ অভিজ্ঞতা হচ্ছে। আমরা খুব এনজয় করছি ব্যাপারটাকে। এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছে, এই অভিজ্ঞতাটা আমাদের প্রয়োজন ছিল, আমরা খুব এনজয় করছি ব্যাপারটা। আজকে যথাযথভাবে বোঝা যাচ্ছে এই প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা কথাটা সাধারণ মানুষের মধ্যে। আমরা খেয়াল করলাম রাত 3টে থেকে প্রায় মানুষের লাইনটা পড়া শুরু হয়েছে,
এবং আজকে আপনারা মোটামুটি যে দুটো অবধি সময় আমাদের নির্ধারিত করা হয়েছে তার মধ্যে আশা করি এই কাজ আমরা শেষ করতে পারবো আজকের জন্য। হ্যাঁ হ্যাঁ আশা করি শেষ করতে পারবো, খুব সুষ্ঠুভাবে কাজ হচ্ছে। প্যারালালি 18টা টেবিলে 36টা মেশিন আমরা কাজ করছি প্যারালালি একদম, এবং দুটোর মধ্যে করার পরে কিছু টেকনিক্যাল কাজ থাকে, ডেটা মার্জিং এর ব্যাপার থাকে, রিপোর্ট পাঠানোর ব্যাপার থাকে, সেইগুলো আমরা নিজেরা বসে ঘরে বসে করে নিতে পারবো, অফিসে বসে করে নিতে পারবো। মানুষকে আমরা চাইছি যাতে 2:30টার মধ্যে রেহাই দেওয়া যায়, কারণ দেখো 2:30-3টা থেকে লাইন পড়ছে রাত্রি, তারা যত তাড়াতাড়ি তাদের কাজটা সেরে নিয়ে চলে যেতে পারবে, বাড়ি যেতে পারবে, তত তাড়াতাড়ি আমরা নিশ্চিন্ত হবো, তারা নিশ্চিন্ত হবে। আমরা আশা করছি যে 2:30-এর মধ্যে পুরো কাজটা গুটিয়ে নিতে পারবো। ব্যাক অফিসের কাজটা রয়েছে যেটা একটা হিউজ কাজ, সেটা আমরা অফিস আওয়ার্স বা কোনো একটা সময় রাতে থেকে করে নিব। আজকে এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আমরা যে যে ভিড়, যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বলি, যে কারণের জন্য আপনাদের এই যে আয়োজন, এতগুলো কাউন্টার, এতগুলো রেজিস্ট্রেশনের জায়গা এবং এতটা জায়গা নিয়ে যে এগোনো, এতে প্রচুর মানুষের যে পরিশ্রম, আশা করি দিনের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা যে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, তাতে আপনারা মনে হচ্ছে আপনারা 100% এগিয়ে যাচ্ছেন। একেবারেই তাই, দেখুন আগেও আমরা মানুষের সাথে গিয়ে গিয়ে কাজ করেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আধিকারিকরা, এমএলএ ম্যাডাম, এমএলএ স্যার, সকলে মিলে চেয়ারম্যান সাহেব, সকলের সাহায্য নিয়ে আমরা কাজ করেছি এবং মানুষের কাছে পরিষেবা তুলে দিয়েছি, এখনো করছি, এখনো পর্যন্ত আপনাদের সকলের আশীর্বাদে সফল। আজকের কাজটা হয়ে গেলে একটা রাউন্ড আমাদের কমপ্লিট হবে, খুব সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, খুব ভালোভাবে কাজ হচ্ছে, আপনারা সাহায্য করছেন, আমরা সাহায্য করছি, মানুষও হেল্প করছে, মানুষও সাহায্য পাচ্ছে, সবাই মিলে একসাথে কাজটা ভালোভাবেই হবে আমরা আশাবাদী। আমরা আপনার পিছন দিয়ে দেখতে পাচ্ছি এখানকার উত্তর বিধানসভা কেন্দ্রের এমএলএ ম্যাডাম নিজেও কাজ তদারকি করছেন, উনি অসম্ভব পরিশ্রম করছেন, অসম্ভব পরিশ্রম করছেন, সমস্ত জিনিস মানুষকে বোঝানোর ব্যাপার থাকে, এসে বলার ব্যাপার থাকে যে আমরা আপনারা কি কি পরিষেবা পাবেন, সমস্ত কাজটা উনি এবং ওনার যে টিম রয়েছে খুব ভালোভাবে কাজটা করছেন, খুব সুষ্ঠুভাবে কাজটা করছেন, এবং ওনার সাহায্যের জন্য কাজটা তো ভালোভাবে করতে পারছে, নইলে সম্ভব ছিল না কোনোভাবে। মানে জনপ্রতিনিধি জনসাধারণ মিলেমিশে একাকার, সাথে সরকারি আধিকারিক একেবারে, এবার মানে একদম 100-100 পয়েন্ট রাজকীয় সোনারপুর মিউনিসিপালিটি একদম 100-100 পয়েন্ট, তার সাথে আপনারাও অনেক হেল্প করছেন, আপনাদের কথা না বললে না, ধন্যবাদ। থ্যাংক ইউ। ইদানিং জিতছিল, ওইখানে গেছে আর কি। আজকে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে ধরনের জনকল্যাণমূলক পরিষেবাগুলো আজ আমরা সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর জন্য যে দুয়ারে সরকারের প্রকল্প, আজকে একজন রাজকোট সোনারপুর পৌরসভার যে আপনি একজন আধিকারিক এবং সব থেকে বড় এত বড় অনুষ্ঠানে সব থেকে ব্যাকবোন আপনি এখন দাঁড়িয়ে, তো সেখানে আপনার মনে হয় যে পরিষেবাগুলো আমরা কি কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছি?
আজকের দিনে আমাদের কাছে যে চ্যালেঞ্জিং, এত অসংখ্য বা বিপুল মানুষ যে লাইনে দাঁড়িয়ে আছে, তাদেরকে যাতে তাড়াতাড়ি আমরা সার্ভিস দিতে পারি সেই জন্য আমরা নানা রকম ব্যবস্থা নিয়েছি। আমরা 20টার মতো রেজিস্ট্রেশন কাউন্টার করেছি যাতে মানুষকে দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়াতে হয়। তারপর সঙ্গে সঙ্গে তাদের রেজিস্ট্রেশন করার পর তারা যে সুবিধাটা নিতে চান, এইখানে যেসব যেমন সুবিধা আছে আপনার স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জয় জয় যে সুবিধা যারা নিতে চান সেই কাউন্টারে লোক বসানো আছে, সঙ্গে সঙ্গেই তারা সেই সুবিধাটা দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এইভাবে আমরা চেষ্টা করেছি যাতে মানুষকে খুব তাড়াতাড়ি ভালোভাবে এবং আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এটা আমরা চেষ্টা করেছি। মানে এই অনুষ্ঠানের যেটা মেন আমরা হেডলাইন বলতে পারি যে দুয়ারে সরকার, সত্যি আজকে আমরা দুয়ারেই দাঁড়িয়ে আছি সাধারণ মানুষের। হ্যাঁ, আমরা দুয়ারে দাঁড়িয়ে আছি, আরো দুয়ারে যেতে চাই আমরা মানুষের। আমরা আধিকারিকরা, সরকারি আধিকারিকরা মানুষের ঘরের মধ্যে ঢুকতে চাই। এরপরের ক্যাম্পগুলো আরো ক্লোজ হবে, আরো পাড়ায় পাড়ায় হবে, এইভাবে আমরা একদম পুরো সত্যিই দুয়ারে পৌঁছে যেতে চাইছি আমরা। আমরা দেখলাম আজ প্রায় ভোর 3টা থেকে লাইন। এই যে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা এবং যেই যে পরিষেবা পাওয়ার যে জায়গাটা, এর আগে কি কখনো মনে হয়েছে আমরা এরকম কোনো চিত্র দেখতে পেয়েছি? না, এর আগে এইভাবে আমরা সার্বিক চিত্র আমি দেখিনি। আমার মানে 30 বছরের মতন দীর্ঘ কর্মজীবনেও আমি এরকম দেখিনি। এই এই যে উন্মাদনা দেখছি, সবাই হাসি মুখে আসছেন, কাজ করছেন, যে সুবিধাটা পাচ্ছেন, এইটা আমাদের কাছে সত্যি মানে আমরা এতটা আশা করিনি, কিন্তু আশাতেই তো আমরা সাফল্য পাচ্ছি আর কি। একটা সুন্দর চিত্র আমরা দেখতে পাচ্ছি আজকে এই কর্মক্ষেত্রে, পরিষেবা প্রদানকারী, পরিষেবা যারা গ্রহণকারী এবং তার সাথে জনপ্রতিনিধি। আমরা দেখলাম একটু আগেই সোনারপুর উত্তরের যিনি বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া, উনিও দেখলাম কাজের তদারকি করছে একজন সাধারণ মানুষের মতোই, মানুষের মধ্যে ঢুকে। এতে আপনাদের কি কাজ মানে কতটা অনুপ্রেরণা লাগে কাজের ক্ষেত্রে? মাননীয় বিধায়িকা তো আসছেন, মানে আছেন, মানে সকাল থেকেই উনি সবকিছু তদারকি করছেন। আমাদের হাইয়েস্ট অফিসিয়াল এক্সিকিউটিভ অফিসার থেকে আরম্ভ করে কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান, আমাদের মানে নজরুল বাবু, আমাদের মানে যারা আছেন সবাই এক্ষুনি চলে আসবেন, তো সবাই তদারকি করছেন মানুষের পরিষেবার জন্য। আমাদের এই বোর্ড অক্লান্ত পরিশ্রম করছে সব জায়গাতেই। আজ মানুষের পরিষেবার এই মিলন মেলায় আমাদেরও সার্বিক প্রচেষ্টা এবং ইচ্ছা রইল যে মানুষের পরিষেবাগুলো আরো ধীরে ধীরে যাতে পৌঁছে যায়। আগামী দিনে কি আমরা এরকম ধরনের আরো কিছু প্রোগ্রাম আশা করতে পারি? আমরা আশা করছি এরকম দিনে আরো প্রোগ্রাম আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। ওকে, ধন্যবাদ। আমরা আপনাদের সঙ্গে আছি।
যখন এই প্রকল্পটা শুরু হলো, মানে যে আসলে স্বাস্থ্যসাথী 17 সাল থেকেই আছে, কিন্তু সকল মানুষের জন্য যখন খুলে দেওয়া হলো নভেম্বর মাসে, তারপরে আপনি যে প্রশ্নটা করলেন, উনি আপনার কথা অনুযায়ী মহিলাদের সম্মান দেওয়ার জন্য, তাদের আরো বাড়ানোর জন্য বললেন, কিন্তু তারপরে দেখা গেল আপনি যেটা বললেন যে বহু বিপত্তিক মানুষ বা অবিবাহিত মানুষ বা তার মা বেঁচে নেই এরকম কিছু পুরুষ মানুষ রয়ে গেছেন, তাই বলে তারা কি বঞ্চিত হবেন? মোটেই না, তারাও পারবেন, তারা সেম নিয়মে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখন এটাও আমাদের বলা হয়েছে, সুতরাং চিন্তা করতে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে তারাও যেন চিন্তিত হবেন না, অবশ্যই আপনিও এই সুযোগের আওতায় আসবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যসাথী নিয়ে, ধরুন অবিবাহিত মেয়ে যিনি তার সংসারেই থাকেন, সেও কি এই প্রকল্পের আওতার মধ্যে? অবশ্যই, এখানে বারবারই বলছি ক্রাইটেরিয়া বিবাহিত অবিবাহিত বয়স ধর্ম এরম কিছু নেই, এখানে কতগুলো নিয়ম আছে, মানে আমি আপনাকে খুব সহজে আরেকবার নিয়মটা বলে দিই। ধরুন যিনি প্রধান হবেন বাড়ির, তিনি যদি বিবাহিত হন, আমি মহিলাকে দিয়ে শুরু করি, তিনি যদি বিবাহিত মহিলা হন, তাহলে তার স্বামী, সন্তান, যদি স্বামী বেঁচে থাকেন, সন্তান বলতে কি যে সন্তান সেই মায়ের কাছে নির্ভরশীল, সে যদি বিয়ে হয়ে যায় তাহলে পরিবার আলাদা হয়ে গেল, সুতরাং আমাদের এখানে বয়স নেই, অবিবাহিত হলেও অসুবিধা নেই, আর না হলে আমরা ধরে নেব যে মার সঙ্গে নির্ভরশীল যে সন্তান, আমি বললাম তার স্বামী বেঁচে থাকলে, মহিলার বাবা মা শ্বশুর শাশুড়ি, মহিলাদেরকে দেওয়ার আরেকটা কারণ যে মহিলাদের যেহেতু দুটো সংসারকে দেখতে হয়, সেজন্য বাবা মা শ্বশুর শাশুড়ি উভয়তেই চলে আসবে, এই হলো পরিবারের সংজ্ঞা, ভাই বোন বা দেওর ননদ এই রিলেশনে হবে না। এবার ধরুন কিছু মানুষের ক্ষেত্রে ধরুন আধার কার্ডের কিছু সংশোধনীর কারণ, বা হয়তো সে বিয়ে হয়ে অন্য জায়গার পরে তার ট্রান্সফারটা এখনো হয়ে ওঠেনি, হয়তো তার খাদ্যসাথী কার্ড আছে অথবা নেই, সেক্ষেত্রে তিনি এই প্রকল্পে কিভাবে আসতে? আমাদের ক্ষেত্রে আধার কার্ডটি একটি অত্যন্ত মূল্যবান ডকুমেন্ট, দেখবেন আমরা দুটো ডকুমেন্ট নিচ্ছি, আধার কার্ড, রেশন কার্ড, রেশন কার্ড না থাকলেও চলবে কিন্তু আধার কার্ডটি, মানে এক্ষেত্রে যদি আগামী দিন, মানে আমাদের ধরুন এই খাদ্যসাথীর এই মুহূর্তে যে প্রকল্পটায় আমরা কাজ করছি, এই কাজের পরবর্তী সময়ের কি আরো কিছু সময় তারা পেতে? হ্যাঁ, দেখুন এই প্রকল্পটা শুরু হয়েছে তার মানে বন্ধ হয়ে যাবে না, ক্যাম্প মেথড মানে হচ্ছে যে একই সঙ্গে বহু মানুষের কাছ থেকে আমরা এগুলো তুলে নিচ্ছি, কিন্তু এটা লাগাতার চলতে থাকবে, এমনকি আপনাদের আমি এটাও বলতে চাই এই ক্যাম্প আজকে যেমন মহামায়াতলা লোকাল অফিসে হচ্ছে, এরপরে কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে হবে, এর আরো দুটো দফায় আপনি আপনাদের নির্দিষ্ট আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যাব, তাছাড়াও এর পরেও এই প্রকল্প 12 মাস চলবে, মানে এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি মানুষের জনকল্যাণের জন্য সব থেকে যে প্রকল্প, যেটাকে আমরা খুব ইংলিশে একটা সুপার হিট প্রকল্প বলতে পারি, যার উন্মাদনা আমরা যে ভোর তিনটে থেকে এখানকার লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে দেখলাম, তো আপনাদের যে এই পরিষেবা দেওয়ার যে আনন্দটা আজকের দিনে দাঁড়িয়ে, আজকে আপনারা খোলা মাঠে বসে কাজ করছেন, এতদিন বদ্ধ ঘরে বসে কাজ করতে হতো, আমরা দেখলাম গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেলাতে কার্ড প্রদান করছেন, আজকে আমরা এখানে দেখলাম সোনারপুর উত্তরের বিধায়িকা তিনি নিজে একদম মাঠে নেমে লোকজনের মাঝখানে কাজ করছেন, এগুলো আপনাদের কাছে কতটা অনুপ্রেরণা বা উন্মাদনা? দেখুন আমি 17 সাল থেকে এই পৌরসভায় এই প্রকল্পের দায়িত্বে আছি, কিন্তু তখন কি হতো কিছু মানুষের জন্য এটা ছিল, কিছু ক্যাটাগরির জন্য, এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা অনুভূত হলেন যে এটা সকলের জন্য করা উচিত করলেন, এতে বিশেষ করে আমি তো খুবই আনন্দিত, কারণ দেখুন তখন আমার কাছে অফিসে সবাই কিছু না কিছু মানুষ যেতেন যাদেরকে আমার না বলতে হতো, কিন্তু এখন এই যে আমি প্রত্যেককে এটা দিতে পারছি এটাও আমার খুবই আনন্দ লাগছে, আর এই যে আবার ধরুন তাদের মাঝে থেকে তাদের কাছে এসে সমস্যা বুঝিয়ে এইখানেই সমাধান করে উত্তর দিয়ে দিতে পারছি, এরও একটা আলাদা আনন্দ আছে। আপনাদের এই প্রস্তুতি তো বহু দিন ধরে শুরু হয়েছে, কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে একটা সোশ্যাল ডিসটেন্স বা ভিড়টাকে অ্যাভয়েড করা, এতগুলো কাউন্টার করা এবং কিভাবে পরিষেবাটা দেবেন, এই নিয়ে তো আপনাদের বিস্তারিত প্ল্যানিং এর আগে থেকে শুরু হয়েছে। অবশ্যই অবশ্যই, এখনকার পরিস্থিতিতে আপনি জানেন প্রচুর পরিকল্পনা করতে হয়, আর তারপরে আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভা একটা বড় পৌরসভা, আপনারা জানেন 35টা ওয়ার্ড এবং 5টা অফিস আছে, সব জায়গায় আমাদের ক্যাম্প করতে হচ্ছে, সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে আমাদের লোকবল নিয়ে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, স্থানীয় মানুষের সহযোগিতা পাচ্ছি, জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে অবশ্যই সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং আমাদের যিনি বিধায়িকা রয়েছেন সেই ম্যাডামের উৎসাহে
আমরা অবশ্যই খুব সুষ্ঠুভাবেই এখনো পর্যন্ত আমরা চারটি ক্যাম্প করতে পেরেছি লোকাল অফিস ভিত্তিক। আজকে আমাদের এই লোকাল অফিস ভিত্তিক মহামায়াতলার শেষ ক্যাম্প চলছে, আশা করছি এটাও আমরা খুব সুন্দরভাবে করতে পারব। মানে আজকে ধরুন যে মানুষেরা আজকের দিনে দাঁড়িয়ে তারা পৌঁছতে পারলেন না ক্যাম্পে, বা আগামী ধরুন দু তিন দিনের ক্যাম্পেও তারা পৌঁছতে পারলেন না যদি ধরে নেওয়া যায়, তাদের মনে কোনো রকম কোনো মানে ভয় বা চিন্তার কোনো বিষয় রইল না, তারা আগামী দিনেও রাজপুর সনাপুর মিউনিসিপালিটিতে এসে পৌরসভা অফিস তাদের জন্য সব সময় খোলা, ভবিষ্যতেও তারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পেতে অবশ্যই পাবে, অবশ্যই পাবে, পৌরসভা অফিস সব সময় আছে। বিশেষ করে এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত পৌরসভার আধিকারিক হিসেবে আমিও সবসময় মানুষের পাশে আছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় যে আমাদের জনদরদী প্রকল্পগুলো শুরু হয়েছে, তার পরিষেবার ধরন বা বহর আমরা দেখতেই পাচ্ছি সকাল থেকে। আপনারা অনেক ব্যস্ত, তার মধ্যেও আপনারা আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমরা বললাম। আপনি মূলত খাদ্যসাথীর অংশটাই দেখছেন, তো আজকে যে সমস্ত সাধারণ মানুষ তাদের যে খাদ্যসাথী নিয়ে তাদের যা প্রশ্ন বা তাদের যা উন্মাদনা, সেই ব্যাপারে আপনারা কতটা পরিকল্পনা করেছেন যে এই পরিষেবাটা মানুষের আরো কারো কত মানুষের দুয়ারে পৌঁছানো যায়? আমরা এখানে যে এগুলো সেন্ট্রাল ক্যাম্প হয়েছে, প্রত্যেকটা আমাদের লোকাল অফিসে সেন্ট্রাল ক্যাম্প হয়েছে, এরপর আমরা যেটা করছি ওয়ার্ড ভিত্তিক আমরা ক্যাম্প শুরু করতে চলেছি, ওটা আমাদের ওপরে যারা আছেন ওনারা ডিসিশন করবেন কবে কোথায় হবে না হবে। তো ওয়ার্ডে গেলে ব্যাপারটা আরও ভালো হবে, মানুষ অনেক সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওগুলো আমাদেরও ভালো লাগছে না, কারণ এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর অনেক কাজ হচ্ছে, অনেক কাজ হয়তো অনেক সময় একটু প্রবলেমের জন্য হচ্ছে না, ডকুমেন্টেশন প্রবলেমের জন্য। তো ওই জন্য আমরা পরের স্টেপটা আমরা ঠিক করেছি, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়েই এই পরিষেবাগুলো আবার দেবো মানুষকে। এতদিন পরিষেবাগুলো আপনাদের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, আজকে এত মানুষকে একসাথে দেখে আপনাদের কাছে যখন তারা পরিষেবার জন্য আসছেন, আপনাদেরকে আপনাদের কতটা নিজেদের ভালো লাগছে যে আরো কতটা কিভাবে হেল্প করলে মানুষের পরিষেবাটা আরো ভালো করতে পারবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রজেক্টটা নিয়েছেন দুয়ারে দুয়ারে সরকার, এটা মানে আমরা স্টাফ হিসাবে প্রচন্ড গর্ববোধ করছি এটার জন্য যে আমরা অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছে যেতে পারছি। এই জিনিসটা আগে কিন্তু ছিল না খুব একটা, আমরা খুব সুন্দরভাবে মানে আনন্দ সহকারে আমরা কাজগুলো করছি এবং খুব ভালো লাগছে কাজগুলো করে। মানুষের সাথে কন্ট্যাক্টটা আমাদের ডেলি মানে একদম সামনাসামনি হয়ে যাচ্ছে, যাদের যা প্রবলেম আছে তারা ডাইরেক্ট আমাদের এসে বলতে পারছে, এটাই সব থেকে ভালো জিনিস। আজকে ধরুন আমাদের যে পরিষেবার জন্য আজকে যে ক্যাম্প করা হয়েছে এবং আগামী দিনে আপনার কথা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক যে ক্যাম্পগুলো হবে, যদি ধরে নেওয়া হয় পুরো সাধারণ মানুষ এই তিনটে বা চারটি ক্যাম্প অসুস্থতার কারণে আসতে পারলেন না, এর পরবর্তীকালে তারা কি মিউনিসিপ্যালিটি অফিসে এসে এই পরিষেবাগুলো একইভাবে সাধারণভাবে পেতে পারেন? একদম একদম, পৌরসভা সবসময় তৈরি হয়ে রয়েছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, এবং আমাদের ওপরে যারা আছেন আমাদের ফিরদৌসি ম্যাডাম এবং আর যারা আছেন আমাদের ইও সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, সবাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেন যে মানুষ আসলে মানুষকে প্রপার পরিষেবা, আমরা যাতে আমাদের হাত পা আমাদের খোলা মেন ব্যাপার, মানে আমরা সবাইকে পরিষেবা দিতে পারি হচ্ছে মেন ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মাঠে নেমে মানুষের দুয়ারে এই এই যে প্রচারটা এবং তার সঙ্গে যে কর্মপদ্ধতি, কারণ আমরা এতদিন ধরে দেখতাম প্রচার সর্বস্বই ব্যাপারটা থাকতো, প্রচারের বাইরে কাজটা অতটা হয়তো হতো না, কিন্তু আজকে আমরা দেখছি যে ধরনের প্রচার হয়েছে আর যে ধরনের কাজ হচ্ছে দুটোর মধ্যে যথার্থ মিল রয়েছে। একদম একদম একদম, এই পরিবার আগামী দিনে আপনারা আরো চান যে এইভাবে পরিষেবা আরো দিতে চাই, আমরা আরো দিতে চাই, মানুষকে আমরা ডিপ্রাইভ কোনোভাবে সাধারণ মানুষের জন্যই তো সবকিছু, তো যেভাবে দেওয়া উচিত আমরা সেইভাবে আমাদের লেভেল বেসড আমরা ট্রাই করে আমরা পরিষেবা দেবো সমস্ত মানুষকে।
আমরা দেখলাম আপনাদের সোনারপুরের উত্তরের বিধায়িকা উনিও সাধারণ মানুষের মধ্যে ঢুকে উনিও পরিষেবা দিয়ে কাজ করছেন। হ্যাঁ একদম একদম, আমরা এটা শুধু এর আগেও ক্যাম্প হয়েছে, প্রত্যেকটা ক্যাম্পে উনি ছিলেন সকাল থেকে একদম থেকে পুরো জিনিসটাকে সিস্টেমেটিক ভাবে কিভাবে করতে হয় সারাক্ষণ গাইড করে গেছেন আমাদের। এটা আপনাদের কাছে একটা বাড়তি পাওনা, খুব আমাদের বাড়তি পাওনা এটা। ঠিক, ধন্যবাদ, আপনারা কাজ করুন। হ্যাঁ থ্যাংক ইউ, নমস্কার নমস্কার। যারা ভিতরে প্রবেশ করছেন তাদের কাছে অনুরোধ করছি, আমাদের এতগুলো জিনিসকে একসাথে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বড় অ্যাচিভমেন্ট, এবং মানুষের যে ঢল এখানে নেবেছে, আমরা চারটে রাউন্ড এগুলো করব, মানে যত রাউন্ড বেশি হবে তত মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। এবং অনেক মানুষ এখানে আসছে যারা ছোট্টখাটো ব্যাপারগুলো হয়তো ঠিক জানতো না, এখানে এসে তারা উপকারটা পাচ্ছে। বিশেষ করে আমরা যে শিক্ষা লাইনের যে স্কলারশিপগুলো রয়েছে, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, এগুলো তো মানুষের কাছে খুব চাহিদা। অনলাইনে স্কুল থেকে ফর্ম ফিল আপ হয়, কিন্তু অনেকে ঠিক জানে না লাস্ট ডেট কবে বা টাইটেরিয়া গুলো কি কি, সেগুলো আমরা একটা গাইড করছি এবং মানুষের একটা ঢল নেবেছে এটা জানার জন্য। তো আমরা খুব স্যাটিসফাইড, এবং মানুষের এই আগ্রহটা আরো ভালো করে পরিষেবাটা আমরা কি করে পৌঁছে দিতে পারি, আরো কত সুন্দর করতে পারি, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো খুব সুন্দর অ্যাচিভমেন্ট হচ্ছে, আমাদের এখানে দুই MLA রয়েছেন, তারা এই ব্যাপারে খুব উদ্যোগ নিয়েছেন, আর ব্যক্তিগতভাবে আমাদের পৌরসভার এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটর ডাক্তার পল্লব দাস খুব বেশি করে উদ্যোগ নিয়েছেন, তিনি ডাক্তার মানুষ, শিক্ষা জগতের সঙ্গে তিনি যুক্ত, খুব ভালো প্রোগ্রামটা চলছে। আই এম স্যাটিসফাইড। আজকের দিনের পরে মনে হচ্ছে কি যে সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ আপনাদের আরো কিছুটা পরিমাণে বেড়ে গেল, কারণ মানুষের চাহিদা এবং এক্সপেকটেশন অনেকটাই বাড়লো আপনাদের? অবভিয়াসলি, এটা খুব ভালো লাগছে, মানুষের সঙ্গে সাক্ষাৎ করা, ডাইরেক্ট কন্ট্যাক্টে আসা, কার কি প্রবলেম আছে সেটা ফেস করে তার সলিউশনের পথ বেরে বলে দেওয়া, এটা সুযোগ তো সবসময় অফিসের ঘরে টেবিলে বসে হয় না, তো ন্যাচারালি ওপেন জায়গা, এটা খুব ভালো লাগছে। কর্মপদ্ধতিগতভাবে বিভিন্ন সমস্যা আসেই পরিষেবার ক্ষেত্রে, কিন্তু আজকে কোথাও মনে হচ্ছে যে পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে সমস্যাগুলো তারা অনেকটা মেটানো যাচ্ছে। একদম একদম ঠিক বলছেন, এবং খুব কত কুইকলি মেটানো যাচ্ছে, কারণ মানুষের ছোট ছোট কোশ্চেন গুলো সঙ্গে সঙ্গে উত্তরটা পেলে তারা স্যাটিসফাইড হচ্ছে এবং আনন্দ সহকারে তারা বাড়িতে ফিরে যাচ্ছে, যেটার জন্য হয়তো 10 বার গাড়ি ভাড়া করে তাকে ঘুরতে হতো, তো একটা জায়গায় একটা ছত্রছায়া তারা জিনিসটা পাচ্ছে, এটাই তো স্যাটিসফ্যাকশন। মানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যার ওনার যা মস্তিষ্ক প্রসূত যে চিন্তা ভাবনা, আর আজকে যে জিনিসটা ঘটছে তাতে মনে হচ্ছে যে এই চিন্তা ভাবনা সঠিক এবং সফল। আই থিঙ্ক সো দ্যাট, ওকে ওকে, মানুষের এই উন্মাদনাই প্রমাণ দিচ্ছে যে মানুষের এই পরিষেবাগুলোর প্রয়োজনীয়তা কতটা।
অবভিয়াসলি একদম ঠিক বলেছেন। মানুষের তো কাছে এগুলো প্রয়োজনীয়তা আছেই, কিন্তু দূরত্ব ছিল শুধু অফিসের ঘর আর রাস্তা থেকে দূরত্ব, একটু কাছাকাছি এসে কন্ট্রাক্টর থেকে সরাসরি যে জানা, এটাই তো আন্ডার ওয়ান আমব্রেলায় থাকা স্কিমগুলোর এইভাবে অ্যাচিভমেন্ট করাটার মানে তাই, যে একটা ছত্রছায়ায় এসে আমি অনেকগুলোর অ্যান্সার পেয়ে যাচ্ছি, তাই না? মানে বিগত দিনগুলোতে আপনাদের পরিশ্রম এবং পরিকল্পনা আজকে সফলতার রূপ পাচ্ছে, কারণ প্যান্ডেমিক সিচুয়েশনে দাঁড়িয়ে আজকে ভিড়টাকে যতটা স্ক্যাটার করে ছড়িয়ে দিয়ে সার্ভিসটাকে যত তাড়াতাড়ি শেষ করা যায়, সবাই মিলে এই একদিন দুদিনের মধ্যে এত সুন্দর সেট আপ করতে পেরেছে, এটার জন্য আমি ব্যক্তিগত ভাবে খুব খুশি, আমার খুব ভালো লাগছে। আমি একটা অফিসের স্টাফ, কিন্তু এই যে মানুষের পরিষেবা দিতে পারছি আমি খুব খুশি। অবশ্যই এবং আমরা সেটা আরো চেষ্টা করবো, আরো আরো পরিষেবা যাতে ভালো করে মানুষের হয়, এবং এই দুয়ারে সরকারের প্রকল্পের পরবর্তী সময়ে আপনাদের নিশ্চয়ই মিউনিসিপ্যালিটিতে সেই পরিষেবা অব্যাহত চালু থাকবে অবশ্যই, কারণ বিভিন্ন স্কিম তো আছে অল দি ইয়ার রাউন্ড চলে, সেই পরিষেবাগুলো আরো যাতে ভালো করে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া যায় সেটা তো আরো হবে। খুব ভালো হয়েছে প্রোগ্রামটা, ধন্যবাদ, আপনি অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আমি সমরজিৎ কৃষ্ণ ব্যানার্জি আপনাদের সাথে রয়েছি। আজকে আমরা সেই আবারও এমএলএ ফিরদৌসী বেগম এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল থেকে আমরা সরাসরি আপনাদের সাথে সম্পর্ক রাখছি। আপনারা জানেন আমাদের এই এমএলএ ফিরদৌসী বেগম ফেসবুক পেজ এবং এমএলএ ফিরদৌসী বেগম ইউটিউব চ্যানেল এবং তার সাথে এমএলএ ফিরদৌসী বেগম টুইটার অ্যাকাউন্ট, আমাদের এই সম্পূর্ণ অ্যাকাউন্টগুলি করা হয়েছে মানুষের সুবিধার্থে, যাতে মানুষ
বাংলার সরকারের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের জন্য প্রকল্পগুলি ঘোষণা করছেন, বাংলার মানুষ যাতে সেই প্রকল্পগুলি কখন কোথায় কিভাবে তারা পেতে পারে সেই তথ্যটা আমাদের এই ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া হয়। এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম তিনি এই পেজটি করেছেন মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সরকারের কাজ এবং তার ব্যক্তিগত উদ্যোগে যে সমস্ত তিনি কাজগুলো করেন, তার এলাকার উন্নয়নের কাজ যেখানে যা হয় এবং তার অফিস থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নগুলো কখন কোথায় কি দেওয়া হবে সেগুলো যাতে মানুষ সঠিকভাবে জানতে পারে তার জন্যই আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব অ্যাকাউন্ট করা। আপনারা আমাদের সাথে সরাসরি সংযোগ রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন আমাদের এই সরকারের কাজ আপনারা কিভাবে পাবেন। পাশাপাশি আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের এলাকার মানুষজনকেও বলবেন তারা যেন এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে সম্পর্ক রাখে এবং তারাও তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা তারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আমরা একটু কথা বলে নেব, আমাদের মধ্যে রয়েছেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার আমরা একটু কথা বলে নেব আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার সিটি মিশন ম্যানেজার যিনি রয়েছেন, সিটি মিশন ম্যানেজার অরিজিৎ বোস তিনি আমাদের সাথে রয়েছেন। আমরা ওনার থেকে জেনে নেব আজকের এই ক্যাম্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্যসাথী কার্ড যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে তপশিলি জাতি তপশিলি উপজাতিদের সার্টিফিকেট প্রদান এবং তাদের ভাতা সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে, কন্যাশ্রী রয়েছে রূপশ্রী রয়েছে এবং সাথে সাথে পুরোহিত ভাতারও এখানে বন্দোবস্তের একটা রয়েছে। এই যে প্রতিমানবিক ভাতা রয়েছে, এই যে জিনিসগুলো মানুষ যে চায় মানুষ যে পেতে চায় সেগুলো তারা কিভাবে পাবে কি করতে হবে প্রয়োজনীয় তথ্যটা আমরা তার থেকে জেনে নেবো। নমস্কার দাদা, সুপ্রভাত। আমরা জানতে চাই আজকে তো আপনারা এখানে দুয়ারে সরকারের ক্যাম্প করছেন এবং আজকে বিগত দিন ধরে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার তিনটে ভাগে আমাদের এই কাজটা হয়েছে, বোড়ালে আপনারা করেছেন, আপনারা কালকে গড়িয়া স্টেশনে করেছেন, আজকেই মহামায়াতলা আমাদের নরেন্দ্রপুর সারাউন্ডিং যে আমাদের ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো নিয়ে আজকে আপনাদের এখানে এই ক্যাম্প হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস এবং আমাদের বর্তমান অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর নজরুল আলী মণ্ডলের সহযোগিতায় আপনারা করছেন। আমরা শুধু এটুকু জেনে নেবো, মানুষকে একটু জানাতে সহযোগিতা করবেন যে আপনারা যে ক্যাম্পটা করছেন এখানে যে পুরোহিত ভাতা মানবিক তপশিলি বন্ধু জয় জহর তপশিলি জাতি উপজাতিদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা আপনারা করছেন, মানুষ এই সুবিধাগুলো কি কি ভাবে তারা পেতে পারে, তারা কি কি ডকুমেন্টস তাদের কাছে রাখবে, কি কিভাবে ফর্মটা ফিল আপ করে যদি একটু বলে দেন। নিশ্চয়ই, তপশিলি জাতি উপজাতির জন্য আমাদের তপশিলি বন্ধু যে প্রকল্প বন্ধু প্রকল্প এবং জয় জহর যেটা হচ্ছে এসটিদের জন্য, একটা এসসি আর একটা এসটিদের জন্য আছে, তাদের তপশিলি বন্ধু এসসি, হ্যাঁ তপশিলি জয় জহর হচ্ছে এসটিদের এবং তাদের যারা দরিদ্র এই সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের জন্য 60 বছর যদি বয়স হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রোগ্রামটা চালু করেছেন, এই পেনশন প্রকল্প, এবং এর মাধ্যমে 1000 টাকা করে মাসিক তাদের একটা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং এই এসসি সম্প্রদায় আর এসটি সম্প্রদায়ের মানুষ এই তপশিলি বন্ধু আর জয় জোহরের মাধ্যমে যদি 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যায় তারা একটা মাসিক ভাতা সরকারের থেকে পাবে পাবে এবং এই ক্ষেত্রে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট মাস্ট, নিজের নামে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আধার কার্ড ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট তারা দেবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আরো একটু ফ্লেক্সিবল করেছেন এটাকে, সেটা হচ্ছে তার যদি ছেলে মানে যদি পুরুষ হয় তাহলে তার ছেলের যদি সার্টিফিকেট থাকে বা তার নাতির সার্টিফিকেট থাকে তাহলে সেখানে তাদের সার্টিফিকেটটা যেমন দেওয়া হবে তার সাথে একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দিয়ে দিতে হবে এবং সেই ক্ষেত্রে জনপ্রতিনিধি একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর মহিলা যদি হয় তাহলে তার বাপের বাড়ির তার বাবা ভাই তার ভাইপো এদের সার্টিফিকেটটা দিলেই কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটে সুযোগ সুবিধা তা পেয়ে যাচ্ছে এসসি এবং এসটি বোথ উভয়ের ক্ষেত্রেই। ফর্মটা আমাদের কাছ থেকে পৌরসভা থেকে পাবে অথবা জনপ্রতিনিধি যারা আছেন আমাদের মাননীয় বিধায়ক আছেন ফিরদৌসী বেগম ওনার অফিস থেকেও পাওয়া যাবে, ফর্ম ফিল আপ করবে আমাদের কাছে জমা দেবে অথবা সরাসরি পৌরসভায় জমা যেমন দিতে পারবে এবং সরাসরি এসডি অফিসেও তারা জমা দিতে পারবে।
বাকি যে প্রকল্পগুলো আছে বাকি মানবিক আছে প্রসেসটা বলুন, একজন সন্তান ধরুন তার কোন রকম কিছু নেই কিন্তু সেই পরিবার সে প্রতিবন্ধী হয়েছে, একদম তার কিছুই ডকুমেন্টস নেই, সেইখান থেকে সে কি কি ডকুমেন্টস নিয়ে সে এগোবে? ধরুন একজন ব্যক্তি আছে তার কিছুই সে তৈরি করতে পারেনি, তার প্রতিবন্ধকতার যে সার্টিফিকেট সেটাও তৈরি করতে পারেনি এবং প্রতিবন্ধকতার যে আই কার্ড সেটাও করতে পারেনি, প্রথমে তাহলে তার নিকটবর্তী যে মহকুমা হাসপাতাল আছে সেখানে সে যাবে, সেখানে গিয়ে সরকারি হাসপাতালের যে ডাক্তার আছে সেই ডাক্তারকে দিয়ে একটা এক্সামিন করাতে হবে যে তার প্রতিবন্ধকতা কত পার্সেন্ট। এই পার্সেন্টেজটাই এখানে কিন্তু অত্যন্ত মূল্যবান, অত্যন্ত ভ্যালুয়েবল, কারণ আমাদের গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী 50% এবং 50%-এর ওপর যদি যাদের পার্সেন্টেজ থাকবে প্রতিবন্ধকতার তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পেতে পারে। এখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আগে কিন্তু 80% ছিল, ফলে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপক একটা মানে সংখ্যার মানুষকে কিন্তু এই সুযোগটা দিতে পারতাম না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটাকে চালু করলেন যে না আমরা আরো বেশি করে মানুষের কাছে যাব, বেশি মানুষকে একদম 50% করেছে। এটা ফিজিক্যাল রিটায়ারমেন্ট, মেন্টাল রিটায়ারমেন্ট, ভিজুয়াল ইম্পায়ার যারা আছে সবাইয়ের ক্ষেত্রেই এটা হবে, এবং এর সাথে আরো কিছু গভর্নমেন্ট থেকে এ করেছে যারা ধরুন প্যারালাইজড হয়ে গেছে তাদেরকেও প্রতিবন্ধকতায় ঢোকানো হয়েছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে তারা প্রথমে সার্টিফিকেটটা মহকুমা হাসপাতাল থেকে পাবে, সার্টিফিকেট পাওয়ার পর স্থানীয় বিডিও অফিসে আসবে, সেখানে যাদের কি করতে হবে একটা প্রতিবন্ধকতা যে আই কার্ড, যে কার্ডটা নিয়ে তার ট্রেন বাস ট্রাম প্রত্যেক জায়গায় ফ্রিতে সে ঘুরতে পারবে, ফ্রিতে সে যাতায়াত করতে পারবে। এইখানে বলে রাখি এই কার্ডটা করাতে গেলে বা ছোট বইটা করাতে গেলে আপনাদের একটা সেই ব্যক্তি একটা ব্লাড গ্রুপ করাতে হবে, সেই ব্লাড গ্রুপ নিয়ে যাবে, তার আধার কার্ড ভোটার কার্ড যদি থাকে সে নিয়ে যাবে, বাচ্চাদের ক্ষেত্রে ভোটার কার্ড লাগবে না, মা বাবা যাবে মা বাবার আধার কার্ড, হ্যাঁ বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে, মা বাবার ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যাবে, এবং সেইখানে একজন জনপ্রতিনিধির ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং সে যে সার্টিফিকেটটা পেয়েছে প্রতিবন্ধকতা সেটা নিয়ে যেতে হবে, এবং কোথায় যেতে হবে বিডিও স্থানীয় ব্লক অফিসে বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে যেতে হবে, এবং সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা আছে সেখানে গেলেই কিন্তু এই কার্ডটা করে দেওয়া হচ্ছে, এবং এটা দিনের দিনেই করে দেওয়া হয়, মানে এটা ফেলে রাখা কিন্তু একবারেই হচ্ছে না। এছাড়া পুরোহিত ভাতা একটা আছে, পুরোহিত ভাতার ক্ষেত্রেও এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মানবিক দিক বলা যায় পুরোহিতদের জন্য কিছু ভাবা, এবং সেক্ষেত্রে উনি যেটা করেছেন পুরোহিত ভাতার কিন্তু কোনো এজ বার নেই, মিনিমাম ওই ধরুন 18 বছরের ওপর থেকে হলেই অর্থাৎ প্রাপ্তবয়স্ক হলেই সে যদি বিভিন্ন বাড়ি বাড়ি পুজো করে বা মন্দিরে পুজো করে তাহলে তাদের জন্য একটা এককালীন এই তাদের জন্য মাসিক একটা 1000 টাকা ভাতা তিনি দিয়েছেন, এবং মানে 2000 টাকা করে দিয়েছে শুনে এইরকম আমাদের কাছে খবর এখনো আসেনি, হতে মাসিক একটা ভাতা কনফার্ম পাচ্ছেন তারা। হ্যাঁ মন্দিরের পুরোহিতের ক্ষেত্রে হচ্ছে তারা টেম্পল প্রিস্ট, আর যদি মন্দিরের পুরোহিত না হয় সেখানেও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন কি ধরুন পাড়ায় সে পুজো করছে অথবা বাড়ি বাড়ি গিয়ে পুজো করছে যজমানিগিরি যজমান যারা করছে সেক্ষেত্রেও করতে হবে কি কমিউনিটি প্রিস্ট, এই কথাটা লিখে দিতে হবে, এই কথাটা লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা একটা এই ভাতাটার জন্য অ্যাপ্লিকেবল তারা হয়ে যাবে। অবশ্যই এখানে কিন্তু কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস করে সে পুরোহিতের জন্য সেটা কিন্তু হবে না, সে যদি পেনশন হোল্ডার হয় তাহলে একই ব্যক্তি দুটো গভর্নমেন্ট পেনশন পেতে পারবে না, এইখানে ক্রাইটেরিয়াটা কিন্তু বাধা আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ অরিজিৎ বোসকে, আমরা তার সাথে আরো একটু কথা বলবো এই বিষয়ে যে তিনি বললেন আমাদের এখানে মানবিক প্রকল্পের আপনারা জানতে পারলেন যে মানবিক যার বাড়ির সন্তান যদি প্রতিবন্ধী দুর্ভাগ্যবশত এটা আমরা চাই না, কিন্তু যদি কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টলি হয় কোনো শিশু সন্তান প্রতিবন্ধী হয়ে জন্মালেন তাহলে সর্বপ্রথম তার কাজ হচ্ছে তার বার্থ সার্টিফিকেট যেমন সে ওখান দিয়ে পাবে, পরবর্তী সময়ে মহকুমা হাসপাতাল, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের সুভাষগ্রাম মহকুমা হাসপাতাল আমাদের রয়েছে, বাড়াইপুর সুভাষগ্রাম মহকুমা হাসপাতাল আমাদের রয়েছে, আমাদের বাড়াইপুর সাব ডিভিশনাল হাসপাতাল যেটা মানে সুভাষগ্রাম হাসপাতাল এখানে হচ্ছে না, আচ্ছা মাফ করবেন সুভাষগ্রাম গ্রাম গ্রামীণ হাসপাতাল সেটাতে নয়, আমাদের যে বাড়াইপুর একদম বাড়াইপুরের আমাদের বিডিও এসডি অফিসের আমাদের বাড়াইপুর এসডি অফিসের একদম পার করে গিয়ে যে বাড়াইপুর মহকুমা হাসপাতাল হচ্ছে সেই হাসপাতালে আপনাদের যেতে হবে, এবং সেখানে গিয়ে সরকারি যে ডাক্তার আছে সরকারি ডাক্তারকে দিয়ে তাকে এক্সামিন করিয়ে যে তার প্রতিবন্ধকতার যে পার্সেন্টেজ রয়েছে সেই পার্সেন্টেজের একটা সার্টিফিকেট দেবে,
এই সার্টিফিকেটটা নিয়ে এবং তার বাবা মায়ের ডকুমেন্টস তার বার্থ সার্টিফিকেট নিয়ে আপনাদের স্থানীয় বিডিও অফিসে যেতে হবে। আমাদের সোনারপুর উত্তরে যারা রয়েছেন তাদের বিডিও অফিস হচ্ছে আমাদের সোনারপুর বসপুকুর কলেজের পেছনে, আমাদের যে ব্লক অফিস সেই অফিসে যেতে হবে এবং এখানে গিয়ে অঙ্গনওয়াড়ি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট গিয়ে তাকে একটা ছোট কার্ড করাতে হবে। সেই কার্ডের মাধ্যমে সে ট্রেন বাস এইসব জায়গা যে রয়েছে এইসব জায়গা সে প্রতিবন্ধী জন্য যে ছাড়টা রয়েছে সেই ছাড়টা তিনি পাবেন এবং এই ডকুমেন্টসগুলো নিয়ে সে যখন এই মানবিক প্রকল্পে অ্যাপ্লাই করবে সেই মানবিক প্রকল্পে থেকে সে মাসিক একটা 1000 টাকা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে সে একটা অনুদান পাবেন। এবং পাশাপাশি তিনি পুরোহিত ভাতার কথা বললেন, যারা পুরোহিত যারা মন্দিরে পুজো করেন তারা এবং যারা মন্দিরে করেন না কিন্তু যজমান হিসেবে মানুষের বাড়িতে পুজো করতে যান এই টেম্পল পিস্ট এবং কমিউনিটি পিস্ট এই এরা বোধ এনারা দুজনেই এরা অ্যাপ্লাই করতে পারবেন এই পুরোহিত ভাতার মাধ্যমে। কিন্তু তারা যদি এমনিতেই কোনো সরকারি প্রকল্পের আন্ডারে থাকেন সহায়তা পেয়ে থাকেন তারা করতে পারবেন না, যারা সরকারি চাকরি করেন তারা করতে পারবেন না, যারা শুধুমাত্র এই পুজোটাকেই যাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তারা এই ভাতাটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং সাথে সাথে আপনারা জেনে নিলেন তপশিলি বন্ধু এবং জয় জোর এসসি এবং এসটি যারা রয়েছেন এই মুহূর্তে তাদেরও ভাতার যে কাজ সেটাও এখান দিয়ে হচ্ছে। আমরা জেনে নেবো সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এসসি এবং এই এসটি এবং ওবিসি এই যে কাজ সার্টিফিকেটটা করতে গেলে আমরা অনেক সময় শুনি আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি অসুবিধার সম্মুখীন হচ্ছি টাইমের মধ্যে পাচ্ছি না, কিন্তু বাংলা সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক দিকের সহযোগিতায় তার মানবিক উদ্যোগে এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগমের চেষ্টায় আমরা দেখেছি আমাদের এই সোনারপুর উত্তরের অঞ্চলের মানুষে আমরা বাড়িতে বাড়িতে এক প্রকার বাড়ি বাড়ি গিয়ে আমরা এই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করেছি, আমরা স্কুলে ক্যাম্প করে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, আমাদের পৌরসভায় ক্যাম্প করে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট দেওয়ার জন্যই আমরা ক্যাম্প করে দিয়েছি। পাশাপাশি আজকে দুয়ারে সরকারেও আমরা এই কাস্ট সার্টিফিকেটের ক্যাম্প করেছি। আমরা একটু জেনে নেবো কিভাবে এই কাস্ট সার্টিফিকেটটা পাওয়া যায়, যাদের ফ্যামিলিতে আছে তারা কিভাবে পাবে, যারা প্রথমবার অ্যাপ্লাই করছে তারা কিভাবে। অরিজিত দা, এই কাস্ট সার্টিফিকেট মানুষের একটা চরম হয়রানির জায়গা ছিল, আজকে সেটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়ে মানুষের কাছে একটা সহজলভ্য হয়ে গেছে, তারপরে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে যেটা এখনো দূর হয়নি, যে যার ফ্যামিলিতে আছে আর যার ফ্যামিলিতে নেই এটা নিয়ে একটা সমস্যা হয় একটা, এইটা যদি একটু ক্লিয়ার করে দাও, যার ফ্যামিলিতে আছে সে কি কিভাবে নেবে আর যার ফ্যামিলিতে একদমই নেই সে কিভাবে পাবে। কাস্ট সার্টিফিকেটের দুটো বিষয়, একটা হচ্ছে পরিবারের কারোর কাস্ট সার্টিফিকেট থাকতে হবে আর পরিবারের কারোর কাস্ট সার্টিফিকেট নেই। সেক্ষেত্রে প্রথমে বলি পরিবারে একদমই কারোর নেই, সেক্ষেত্রে সে অনলাইনে অ্যাপ্লাই করবে প্রথম, এবং অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে তার যে ডকুমেন্টটা লাগবে সেইগুলো হচ্ছে তার বাবার আধার কার্ড, ভোটার কার্ড, এবং পরিবারের সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে বাড়ির পাশের আশপাশের যে তারা সত্যি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ওবিসি কিনা, পরিবারের বাড়ির আশপাশে 5 জন প্রতিবেশীর একটা সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসাবে লাগবে যে এরা হ্যাঁ সত্যিই এরা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ওবিসি। এক্ষেত্রে তার ছবি টবি সমস্তটাই অনলাইনে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তারা লগ অন করবে এবং সেখানে তারা যাবে গিয়ে বাবার আধার কার্ড, ভোটার কার্ড অথবা তার যদি নিজের করে সেগুলো সমস্ত কিছু দেবে, দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে, একটা অ্যাকনলেজমেন্ট পাবে, সেই অ্যাকনলেজমেন্ট রসিদটা তার কাছে রাখবে, একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে, সেই নাম্বারটা দিয়ে তার মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বারে তার একটা SMS আসবে, এইভাবে তার প্রথম জেনারেশন মানে ফার্স্ট জেনারেশনে সে কাস্ট সার্টিফিকেট করতে পারে। আর সেকেন্ড জেনারেশন অর্থাৎ আমার বাড়ির বাবার রয়েছে ছেলে করবে, তাহলে সেক্ষেত্রে তাদের ওই 5 জন প্রতিবেশী লাগবে না, বাবার কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে। আর সব ক্ষেত্রেই যেটা লাগবে সেটা হচ্ছে বাবার আধার কার্ড, ভোটার কার্ড, ছেলের বার্থ সার্টিফিকেট, মাইনরের ক্ষেত্রে তার মা বাবার সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, সবটাই অনলাইনে করতে হবে, এবং জনপ্রতিনিধির একটা সার্টিফিকেট লাগবে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট লাগবে, এইটা জনপ্রতিনিধির কাছ থেকে নিতে হবে, সেটা যদি না নেওয়া যায় তাহলে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। এবং সবটাই ডাউন প্রিন্ট সাবমিট করা, অনলাইনে সাবমিট করার পর তাদের প্রিন্ট আউট হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করবে, এবং সেটা এখন বর্তমানে ক্যাম্পে জমা নেওয়া চলছে, ক্যাম্পে আমরা জমা দিয়েছি। ইনকাম সার্টিফিকেট দিতেই হবে, হ্যাঁ, শুধুমাত্র ওবিসিদের, না না না
শুধুমাত্র ওবিসিদের জন্য ইনকাম সার্টিফিকেট দিতেই হবে। তাহলে অত্যন্ত সুন্দরভাবে আপনারা জেনে নিলেন আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, এই সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পরিবার, বিধায়ক ফিরদৌসী বেগমের যে সোশ্যাল মিডিয়া পরিবার, সেই পরিবারের সাথে যুক্ত থেকে আজকে আপনারা এই ফেসবুকের মাধ্যমে আমাদের অরিজিৎ বোস, আমাদের সিটি ম্যানেজার, তিনি আমাদের সিটি ডেভেলপমেন্ট ম্যানেজার, তিনি আমাদের সাথে সহযোগিতা করলেন, জানালেন কিভাবে আমরা SC ST সার্টিফিকেট পেতে পারি। যাদের একদমই নেই তারা তাদের প্রতিবেশীর পাঁচজনের স্বাক্ষর সহিত তাদের পরিবারের সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে তারা অনলাইন সমস্ত অ্যাপ্লাই করার পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, সেই স্লিপের একটা নাম্বার থাকবে, সেই নাম্বার এবং তার রেজিস্টার্ড মোবাইলে সম্পূর্ণভাবে সেই তথ্য পেয়ে যাবে কিভাবে তার প্রসেসিংটা এগোচ্ছে, এবং যাদের রয়েছে যার রয়েছে তার সার্টিফিকেট এবং যে করতে চায় তার সমস্ত ডকুমেন্টস নিয়ে সেইগুলোর সাথে একটা ব্লাড ডোনেশন সার্টিফিকেট নিয়ে জনপ্রতিনিধির স্বাক্ষর সমেত তারা অ্যাপ্লাই করলে তারা অতি সহজেই পেয়ে যাবে। এবং ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই ইনকাম সার্টিফিকেট একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও জনপ্রতিনিধির কাছ থেকে তারা পাবেন। আপনারা অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে জেনে নিলেন যে এই একটা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে বিগত দিনে মানুষ হয়রানির চরম সীমায় পৌঁছে যেত, আজকের পরিবর্তনের সরকারে, আজকের দুয়ারের সরকারে শুধু নয়, এটা দুয়ারের সরকারের অনেক আগে থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সহজ পদ্ধতিতে এনে দিয়েছে। তাই আজকে আপনারা এই কাস্ট সার্টিফিকেট পাওয়াটা মানুষের কাছে আর কোনো হয়রানির নয়, একটা মানে সবথেকে সহজ কাজ হয়ে দাঁড়িয়েছে আজকে মানুষের কাছে। অত্যন্ত একটা সামান্য অনলাইনে একটা ফর্ম ফিল আপ, তার পরবর্তী সময়ে সার্টিফিকেট পাওয়া, এই কাজের মধ্যে এসে গেছে। তো আমি অরিজিতদের কাছে আরেকটা জেনে নেবো, অনেক সময় শোনা যায় এই কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে পুরনো দলিল একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যাদের নেই, একদমই নেই, তাদের এই দলিলটা কি কোনো রকম ভাবে কাজে আসতে পারে? যে পুরনো দলিল অনেক সময় বলে সেই দলিলের মধ্যে কোনো লেখা কি কি পাবে? পুরনো নতুন দলিলে হয়তো লেখা থাকে না, কিন্তু পুরনো অনেক পুরনো দলিলে সেগুলো কিন্তু লেখা থাকে, সেটা কিন্তু কাজে লাগতে পারে, এবং সেটা কিন্তু ওই সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হয়, পুরনো ডিড এটা চায়। দলিল যদি সে দেয় তাহলে কি তাকে ওই পাঁচজনের স্বাক্ষরটা দিতে হবে? একদমই নেই যাদের, তাদের দিতেই হবে, কারণ আমার বাড়ির প্রতিবেশীরাই আমাকে আইডেন্টিফাই করবে যে আমি সত্যি SC কিনা, বা অতীত থেকে আমার কোনো সার্টিফিকেট নেই, তারা অতীত থেকে দেখে আসছে আমাকে যে সার্টিফিকেট নেই, তাহলে কি আমি দেবো? হ্যাঁ, যদি আমার মনে হয় যে হ্যাঁ সত্যিই তারা অতীত থেকে আমি দেখছি, তাদের আমি দিতেই পারি। আপনারা শুনে নিলেন, অনেক সময় কি হয় মানুষের অনেক পুরনো যারা বাসিন্দা যারা এলাকায় রয়েছে তাদের বহু পুরনো দলিল থাকে, যেখানে কিন্তু সাবকাস্টগুলো উল্লেখ করা থাকে, 15 এরকম জাতীয় অনেক কিছু আমাদের উল্লেখ করা থাকে। এই যে উল্লেখিত যে দলিল, এই দলিলের সহযোগিতা আপনারা নিতে পারেন, সঙ্গে পাঁচজনের প্রতিবেশী স্বাক্ষর, যারা বলবে হ্যাঁ ইনি SC, এনার প্রয়োজন রয়েছে, আমরা দীর্ঘদিন এনাকে চিনি জানি, এরকম এলাকার বয়স, এবং এটা অবশ্যই চেষ্টা করবেন এলাকার একটু যারা বয়স জ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের এই স্বাক্ষরটা নেওয়ার, এবং তাহলে আপনারা অতি সহজে পেয়ে যাবেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির আমাদের আধিকারিক, আমাদের সিটি ম্যানেজার অরিজিৎ বোস মহাশয়কে, তিনি আমাদের সাথে খুব সুন্দরভাবে সময় দিয়েছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে দেখাবো, আমরা আমাদের এই ক্যাম্প চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্বাস্থ্যসাথীর কার্ড আমাদের সম্পূর্ণভাবে ক্যাম্প করা হয়েছে, ওদিকে পুরোহিত ভাতা, মানবিকের ক্যাম্প, তপশিলী বন্ধু জয় জোয়ার, তপশিলী জাতি সার্টিফিকেট, কন্যাশ্রী, রূপশ্রী, ঐকাশ্রী, শিক্ষশ্রীর জন্য খাদ্যসাথী ক্যাম্প রয়েছে, এবং মানুষ আসছে, আমরা পেয়ে গেছি আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির আমাদের এক্সিকিউটিভ অফিসার, আমাদের যিনি আজকে এই 35টা ওয়ার্ডের আমাদের এই প্রশাসনিক বোর্ডের ঘোষণা হওয়ার পর সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ তিনি দেখছেন, তিনি অত্যন্ত দক্ষতার সাথে আজ প্রমাণ করে দিলেন। আমাদের পশ্চিমবাংলায় যতগুলো দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে, আমাদের কাছে খবর আসছে যে রাজপুর সোনারপুর পৌরসভা যেভাবে এই COVID-19 পরিস্থিতিকে মোকাবেলা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা ছিল সব মানুষকে সার্ভিস দিতে হবে, এত মানুষের ঢল, সেই ভিড়কে সামাল দিয়ে, COVID-19 সামাল দিয়ে তিনি মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন, সেই আমাদের এক্সিকিউটিভ অফিসার তিনি আমাদের সাথে আছেন। আমি ওনার থেকে জেনে নেব যে এত একটা কঠিন পরিস্থিতিতে, এত একটা মানুষের ঢলে কিভাবে, কোন জাদুতে তিনি এটা সফল করে দেখালেন, এটা আমরা তার থেকে জেনে নেব। স্যার, এই COVID-19 পরিস্থিতি, এত মানুষের ভিড়, কোন জাদু, কোন জাদুকাঠি দিয়ে এটা? জাদু একটাই, কমপ্লিট টিম ওয়ার্ক। আমাদের যে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির যে দুয়ারে সরকার যে টিম তৈরি করেছি, আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করতে চলেছি, আমরা এর পেছনে আমাদের কমপ্লিট টিম ওয়ার্ক আছে, এবং আমরা এক পরিবারের মতো করে সমস্ত কর্মচারী, আমাদের 5টা লোকাল অফিসের প্রত্যেকটি কর্মচারী আমরা আজকে ঝাঁপিয়ে পড়েছি এই কাজকে সফলভাবে সম্পন্ন করার জন্য। এর পেছনে যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েছে প্রত্যেকটি এমপ্লয়ি,
আমরাও তাই সেভাবে আমরা কাজগুলো করছি বলেই আমাদের সফলভাবে হচ্ছে। এর জন্য প্রয়োজনে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা একদিন আগেই কমপ্লিট করেছি। যত সংখ্যক টেবিল ফর রেজিস্ট্রেশন, টেবিল ফর ইচ কাউন্টার, লাইক স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, তপশিলি বন্ধু, রূপশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সমস্ত কাউন্টারে আমরা অ্যাডিকোয়েট নাম্বার অফ টেবিল, অ্যাডিকোয়েট নাম্বার অফ স্টাফ আমরা রেখেছি, যাতে কারোর পরিষেবায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে না হয়, দীর্ঘক্ষণ কোনো কাউন্টারে গিয়ে অকারণে অপ্রয়োজনে সময় নষ্ট না করতে হয়। আজকে সকাল কটা থেকে শুরু হয়েছে এবং কটা পর্যন্ত এই ক্যাম্প আপনারা করবেন? আমরা সকালবেলা আজকে 10টার সময় শুরু করেছি, যদিও আমাদের শিডিউল টাইম ছিল 11টায়। আমরা দেখেছি যে ভিড় জমে গেছে, আমরা লোকেদের কথা চিন্তা করে আমরা 1 ঘন্টা আগেই শুরু করেছি, এবং আমরা যতক্ষণ না পর্যন্ত লাইন শেষ হয় তবে আমরা একটা পরিকল্পনা করেছি, 2টার মধ্যে আমরা সবাইকে টোকেন দিয়ে দেবো, কারণ 2টোর পরে যদি আরও আমরা লাইন লোক নিই তাহলে কাজ সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে পারবো না। আপনারা শুনলেন, আমরা আরও কথা বলবো ওনার সাথে। আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য পেলেন যে সম্পূর্ণ একটা টিম ওয়ার্ক, একটা পরিবারের মতো রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সমস্ত ওয়ার্কার বৃন্দ যারা রয়েছেন, এমপ্লয়ি রয়েছেন, তাদেরকে নিয়ে একটা টিম ওয়ার্ক করছেন বলেই আজকে এত সুন্দরভাবে আমরা দেখেছি রাজপুর সোনারপুর পৌরসভার প্রত্যেকটা জায়গায় এই ক্যাম্পটা করা সফল হচ্ছে। এবং অবশ্যই এই টিম ওয়ার্কে তিনি রয়েছেন, তিনি মাথায় রয়েছেন এবং সাথে রয়েছেন, আমাদের সহযোগিতায় রয়েছেন আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান আমাদের ডাকল্লভ দাস, এবং অবশ্যই রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটর এসটিডিভ এই বোর্ডের অন্যতম সদস্য নজরুল আলী মণ্ডল, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের ওয়ার্ড কোঅর্ডিনেটর বৃন্দ তো রয়েছেন। সর্বোপরি সোনারপুর উত্তর বিধানসভার ক্ষেত্রে সবার উপরে যিনি পরিবারের সমস্ত দিকটা দেখছেন এবং সহযোগিতা করছেন অবশ্যই বিধায়ক ফিরদৌসী বেগম। আমাদের জানালেন যে আজকে সকালে যে ক্যাম্পটা শুরু হয়েছে এই ক্যাম্পটা দুপুর 2টো পর্যন্ত সবাই লাইনে দাঁড়াতে পারেন, 2টো পর্যন্ত যারা লাইনে দাঁড়াবেন 2টোর পর থেকে একটা করে টোকেন দেওয়া হবে। এই যারা লাইনে দাঁড়াবেন তারা এই টোকেনটা পাবেন, তারা এই লাইনে এসে তাদের কার্ডটা পাবে, যারা এই টোকেনটা পাবেন না তারা আজকে এই লাইনে না আসার জন্য অনুরোধ করছেন তিনি, এবং তাদের জন্য বলছেন যে পরবর্তী আমাদের এই 15 তারিখের পর থেকে যে আমাদের পরবর্তী যে রাউন্ড আছে 15 থেকে 24 তারিখ, এই রাউন্ডে আপনাদের যে নির্দিষ্ট ওয়ার্ড আছে এই নির্দিষ্ট ওয়ার্ডে একটা করে ক্যাম্প হবে, এবং এই ক্যাম্পগুলোতে আপনারা যেতে পারবেন, এবং এই ক্যাম্পের পরে এখানেই শেষ নয়, জানুয়ারি মাসে গিয়ে 2 থেকে 12 এবং 18 থেকে 30 এর মধ্যেও আপনাদের ওয়ার্ডে এক একটা করে ক্যাম্প হবে। এবং এর পরবর্তী সময় আমরা যেটা শুনতে পাচ্ছি স্যার, এই 4টে ক্যাম্পের পরেও, মানে ঘোষিত 4টে পর্যায়ের কাজের পরেও সরকার একটা জিনিস বলছে যে যারা তার পরেও করতে পারলো না তাদের বাড়িতে মানুষ পৌঁছে কি করাবে, মানে আপনাদের সরকারি যারা ওয়ার্কার রয়েছেন, যারা অঙ্গনওয়াড়ি, যারা স্বাস্থ্যকর্মী, এই কাজগুলো যারা দেখাশোনা করেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, এরাও নাকি এই কাজের সাথে যুক্ত হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করবেন, ওটা যদি একটু বলেন। আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক আমাদের পপুলেশন সেন্সাস অনুযায়ী আমাদের লোকের হিসাব আছে, আমরা যে এই কার্ডগুলো রাখছি আমরা এগুলো ফিল্টার করব, কারণ এখানে ওয়ার্ড দেওয়ার একটা দুয়ারে সরকারের যে ইয়েটা আছে, প্রকল্পটা আছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব, কেন এলো না কি এলো না আমরা সেইখানে আরো বেশি সংখ্যক ক্যাম্প করব। তবে আপনারা জানতে পারলেন ওনাদের কাছে অলরেডি মানুষের যে জনসংখ্যা, মানুষ যে কোন ওয়ার্ডে কত মানুষ রয়েছেন, আচ্ছা এটা কি সম্পূর্ণভাবে ধরুন কারোর পরিচয়পত্র রয়েছে অন্য জায়গার, মানে তিনি হয়তো ক্যানিংয়ে থাকেন, তিনি হয়তো বাড়াইপুরে থাকেন, কিন্তু মানে ওখানে ডকুমেন্টস কিন্তু এখানে থাকেন, তিনি কি এখানে অ্যাপ্লাই করতে পারবেন? পারবেন না, রেসপেক্টিভ জায়গাতেই হবে। আপনারা শুনে নিলেন যে এইভাবে করে তিনি কাজটা করছেন, সম্পূর্ণভাবে যে মানুষের উপস্থিতি, মানে মানুষ কোন ওয়ার্ডে কত সংখ্যক মানুষ রয়েছে। পরবর্তী সময়ে যদি দেখা যায় যে কোনো ওয়ার্ডে যতটা মানুষ রয়েছে তার থেকে কম মানুষ অ্যাপ্লাই করেছেন, তাহলে ওনারা খোঁজ নেবেন যে কেন করেননি, যদি তাদের প্রয়োজন থাকে তাদের বাড়িতে গিয়ে ওনারা গিয়ে সেই পরিষেবা দেবেন, এবং যদি দেখেন যে না ওনার রয়েছে তার জন্য করেননি তাহলে তো সেখানে সম্পূর্ণভাবে হয়ে গেল। তো আমরা আপনাদের সরাসরি MLA ফিরদৌসী বেগম এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আমরা সরাসরি আজকের এই ক্যাম্পের আমরা সমস্ত তথ্য তুলে ধরছি। আমরা একটু কথা বলে নেব আমাদের মধ্যে যারা এসেছেন, যারা এখানে খাদ্যসাথী হচ্ছে আপনার রেশন কার্ড, রেশন কার্ড
রেশন কার্ড নতুন করাতে পারবেন না, যদি ভুল থাকে কারেকশন করাতে পারবেন। আমরা একটু শুনে নেবো, আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের আজকে স্বাস্থ্যসাথীর, এখানেই তিনি ফর্ম জমা দিয়েছেন, আমাদের অত্যন্ত সিনিয়র ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রয়েছি আমাদের এমএলএ ফিরদৌসী বেগম ফেসবুক পেজ। সবার জন্য করে দেওয়ার যে কাজটা, এটা আপনার নজরে কেমন লাগছে? এটা একটা মানে ভীষণ ভীষণ একটা মহান কাজ, যেটা আমাদের রাজ্য সরকারের প্রধান আমাদের দিদি মমতা ব্যানার্জি, ওনার উদ্যোগে আমরা সাধারণ মানুষ ব্যাপক সিনিয়র সিটিজেন আছি, তাদের প্রতি ওনাদের ভীষণ রকম একটা সহানুভূতি আছে, এবং আমরা মনে করি এই সরকার খুব সহানুভূতিশীল সরকার। আপনাকে তো প্রবীণ মানুষ দেখেই মনে হচ্ছে, আপনার দীর্ঘদিন আপনি অনেক সরকার দেখেছেন বাংলায়, নিশ্চয়ই সেটা তো ভারতবর্ষে অনেক সরকার দেখছেন, তো এই সরকারের সাথে দিদির সরকারের, এই সরকার মানে আমাদের দিদির সরকার আমার বিবেচনায় সর্বকালীন শ্রেষ্ঠ সরকার, এবং আমরা 2011 থেকে এই 2020 পর্যন্ত খুব ভালোভাবে আমরা আছি। আমাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমরা যখন আমাদের স্থানীয় যিনি কাউন্সিলর আছেন বা আমাদের যিনি মাননীয় এমএলএ আছেন, ওনাদের সাহচর্য আমরা সবসময় পাচ্ছি, যেটা আমরা আগে পেতাম। সুবোধ ভট্টাচার্য, সুবোধ ভট্টাচার্য মহাশয়, তিনি আমাদের আরো 69টি প্রকল্প আছে যার সুবিধা মানুষ পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। তো আপনারা সরাসরি দেখছেন আমাদের এমএলএ ফিরদৌসী এবং তাদের কাজ হয়ে যাচ্ছে, তাদেরকে বেশি সময় দাঁড়াতে হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের একটা ঢল নেমেছে। আমরা একটু কথা বলে নেব, মাসিম একটু আসবেন, আমরা একটু কথা বলে নেব। আমাদের মধ্যে আমরা দুজন মাসিমাকে পেয়েছি, ওনারাও এসছেন আজকে এখানে স্বাস্থ্যসাথীর ফর্ম জমা দিতে, দুয়ারে সরকারের ফর্ম জমা দিতে। হ্যাঁ, আমরা একটু ওনাদের সাথে সামনে জেনে নেব। আমরা সরাসরি রয়েছি আমাদের এমএলএ ফিরদৌসী বেগম যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে আমরা রয়েছি। হাজার হাজার মানুষ আপনাদেরকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে। আমরা একটু জানতে চাই এই যে সরকারের ব্যবস্থাপনা, যে মানুষের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া, যাতে মানুষ খুব সুন্দরভাবে চিকিৎসা ক্ষেত্রে একটা পরিবার 5 লক্ষ টাকা পেতে পারে, এবং এটা অবশ্যই মহিলাদের জন্য করেছেন, কারণ আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেক বাড়ির মহিলা রয়েছেন যারা বয়স হয়ে গেলে বাড়ির কাছে বোঝা হয়ে যায়, তাদেরকে একটা অছিলা অবহেলা করা হয়, এটা তিনি মহিলাদের জন্য করেছেন, যাতে যেখানে করা হয় সেখানে যেন এটা না করা হয়, যেখানে করা হয় না সেখানে তো অবশ্যই তারা সম্মান শ্রদ্ধার সাথে থাকে, কিন্তু যেখানে করা হয় সেখানে যেন এটা না করা হয়, এটা আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ আমার তো ব্যক্তিগত ব্যাপারে পিছনে কেউ নেই, আমি একা, কাজে আমার এটা দরকারও, আমিও একা, একাই মহিলা, একাই থাকি, একাই সবকিছু করি, আমার 70 বছর বয়স। হ্যাঁ, কাজেই আমি এই হেল্পটা চাইলে আমার উপকার হবে। আপনাকে একটু বলবো, আপনাদের তো দেখে একটু প্রবীণ মনে হচ্ছে, তো আপনারা নিশ্চয়ই অনেক সরকারের গঠন দেখেছেন, পতন দেখেছেন, এখনো কেন্দ্র সরকার দেখছেন, দিদির সরকার দেখছেন, কতটা পার্সেন্টেজ, কতটা মার্কস দেবেন দিদির সরকার? না না, উনি তো যথেষ্ট করছেন, এটা তো ঠিকই। এই উপকারটা যদি আমরা পাই তাহলে নিশ্চয়ই ওনাকে সমর্থন করবো, কেন আমরা
তাহলে শুনতে পেলেন দিদিকে, বাংলার দিদিকে ফুল মার্কস দিচ্ছেন আমাদের প্রবীণা, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, এই বাংলার সাধারণ মানুষ আজকে তিনি দিদিকে ফুল মার্কস দিচ্ছেন। কারণ একটাই, আমরা উন্নতশীল দেশগুলিতে দেখি যেখানে মানুষ শিক্ষা ফ্রিতে পায়, স্বাস্থ্য ফ্রিতে পায়, খাদ্য ফ্রিতে পায়, বাসস্থান ফ্রিতে পায়। আজকে পশ্চিমবাংলায় খাদ্য ফ্রিতে, স্বাস্থ্য ফ্রিতে, শিক্ষা ফ্রিতে, মানুষ ঘর পাচ্ছে ফ্রিতে, সঙ্গে এইগুলো ছাড়াও 69টা প্রকল্প আছে মানুষ সুবিধা পেতে পারে, আপনারা জানতে পাচ্ছেন। আর আমরা যারা দুস্থ মানুষ তাদের জন্য যে উপকারগুলো করছেন এটা বিরাট উপকার, উপকারী ব্যাপার। অর্ধেক লোকের কাজ নেই, সবাই স্বাস্থ্য সাথে কাজ নেই, কিছু নেই, কারণ আমরা সব আমরা সারা জীবন দিদির পাশে থাকতে চাই। তাহলে শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আর আমরা দিদির সাথে আছি, থাকবো, আগামী বছরও থাকবো, যাতে আমাদের হেল্প করে, তার জন্য আমরা একদম 10 পা এগিয়ে যাব, সেখানে থাকবো, দিদি যেখানে আছে আমরাও সেখানে থাকবো। তাহলে আমার মনে হয় না বাংলার মানুষকে আর বুঝতে কোনো অসুবিধা আছে। এই দুয়ারে সরকার ক্যাম্প শুধু নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 10 বছর ধরে যে মানুষের জন্য কাজ করছেন, প্রবীণা থেকে শুরু করে আমাদের একজন অনেক কম বয়সী দিদি রয়েছেন, তিনিও পর্যন্ত আমরা সবাই দিদির পাশে আছি, অর্থাৎ আর থেকে আসি, দিদিকে ভালোবাসি, এই স্লোগান এখন বাংলা জুড়ে চলছে, তাই বাংলা আছে সঙ্গে, 21 মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গে, এই স্লোগান যেন সর্বত্র একটা উৎসবের আমেজ নিচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের যারা স্বাস্থ্যসাথীর উপভোক্তা, যারা এই উপকার নিতে যারা এসেছেন তাদের কিছু কথা আমরা শুনে নিলাম। আপনারা শুনলেন, কোনো গল্প নয়, কোনো সাজানো কথা নয়, যেটা বাস্তব সেটাই পাবেন আপনারা এমএলএ ফিরদৌসী বেগম এই সোশ্যাল মিডিয়া পেজে। কারণ এই পেজটা কোনো গল্পের উপর নির্ভর করে তৈরি হয়নি, এই পেজের যিনি মেন্টর আমাদের নজরুল আলী মণ্ডল, সম্পূর্ণ বাস্তবিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এটা এই পেজটা করেছি। কোনো গল্প নয়, কোনো কুৎসা নয়, শুধুমাত্র মানুষকে সঠিক তথ্য জানানোর জন্য আমাদের এই পেজ, তাই আমরা সরাসরি মানুষের কথা আপনাদের তুলে ধরছি। আমরা আরও কিছু ব্যক্তিকে পেয়েছি যারা এখানে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথীর ফর্ম জমা দিয়েছেন, তাদের সাথে আমরা একটু কথা। কেমন লাগছে দিদির এই প্রকল্প মানুষের? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। পরিবারে কতজন সদস্য? আমরা আমাদের পরিবারে 7 জন সদস্য, যেহেতু আমার ভাইয়ের ফ্যামিলি 5 জন আর আমরা 2 বোন আনমেরিড, হ্যাঁ, তাই আমাদের দুজনের আলাদা হচ্ছে আর ভাইয়ের ফ্যামিলি একসাথে হচ্ছে। দিদিকে যদি নাম্বার দিতে হয় কত দেবেন? 100 দিন, 100-তে-100, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই 100-তে-100 মার্কস দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের, একটা পরিবারের 7 জন সদস্য তারা এই স্বাস্থ্যসাথীতে ফর্ম ফিল আপ করেছেন, এবং তারা 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা তাদের স্বাস্থ্য বিমা পাবে, তারা চিকিৎসা করাতে পারবে। অর্থাৎ এই মানুষগুলোর আনন্দ দেখে আপনার ভালো লাগছে। তাহলে শুনে নিলেন, একদম খুদে নাগরিক আমাদের অত্যন্ত কাছে, যারা আগামীর ভবিষ্যৎ, তারা থেকে শুরু করে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারাও বলছে কেমন লাগছে ভাই। ভালো লাগছে। হ্যাঁ, বিক্রম মণ্ডল। কত তোমার কত নম্বর ওয়ার্ড থেকে এসেছো? 31 নম্বর। কি মনে হচ্ছে দিদি যেভাবে কাজ করছে চলছে, দিদির পাশে মানুষ থাকবে? হ্যাঁ, তোমরা আছো? হ্যাঁ হ্যাঁ আছে। দিদির পাশে বাংলার মানুষ রয়েছে, সবাই বলছে আর থেকে আসি, দিদিকে ভালোবাসি, মানুষ রয়েছে সঙ্গে। 21-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের ক্ষমতায় ফিরবেন, স্বমহিমায় ফিরবেন, স্বগর্বে ফিরবেন, মানুষের সমর্থন নিয়ে ফিরবেন, মানুষের আশীর্বাদ নিয়ে ফিরবেন। কারণ এই মানুষগুলো যার পাশে থাকেন, এই মানুষগুলো যাদেরকে আশীর্বাদ করেন, তাকে কেউ দমাতে পারবে না, তাকে কেউ থামিয়ে রাখতে পারবেন না। এই মানুষগুলো স্বতঃস্ফূর্ত আশীর্বাদ, ভালোবাসা, কোনো কুৎসা এদেরকে টেকাতে পারবে না, এটা তারা পরিষ্কারভাবে বলছেন। আমরা আপনাদেরকে সরাসরি তুলে ধরলাম, এখানে কোনো বানানো নয়, কোনো শেখানো নয়, কোনো নাটক নয়, কোনো কুৎসা নয়, সম্পূর্ণ বাস্তবিক চিত্র মানুষ উপলব্ধি করছে যে হ্যাঁ, আজকে বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন তাহলে আমরা এগুলো তো পেতাম না। আজকে তারা অত্যন্ত খুশি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এটা এমএলএ ফিরদৌসী বেগম পেজ, ফেসবুক পেজ, সরাসরি লাইভ চলছে, কয়েক হাজার মানুষ দেখতে পাচ্ছে আমাদের, এটা আপনাদের জন্যই করা। আপনারা যদি এটার সাথে যোগাযোগ রাখেন, আপনাদের ফেসবুক যদি থাকে, বাড়ির কারোর থাকে, এটাতে ফলো করবেন, আপনারা এখানে এই যে প্রকল্প হচ্ছে এগুলো যেমন জানতে পারবেন, পাশাপাশি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় এলাকার কোনো কাজ, আপনারা ওখানে জানতে পারবেন কখন কোথায় আপনার এলাকায় কী কাজ হচ্ছে, আপনারা কখন এমএলএর কাছে গেলে কী পাবেন, আপনারা ওখানে মেসেজ করতে পারবেন এমএলএকে যে আপনার এই দরকার, আপনি কোথায় গেলে পাবেন।
একদম ফেসবুক লাইভ, একদম ইউটিউব চ্যানেল। যাদের ফেসবুক নেই এই মুহূর্তে তারাও তো এটার সাথে যোগাযোগ রাখতে পারবে না, কিন্তু আজকের দিনে যেহেতু সবার ফেসবুক রয়েছে সেটা ভেবে আমাদের করা হয়েছে। যাদের ফেসবুক নেই আপনারা সরাসরি এই ফেসবুক পেজ করেছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা দেখছেন আমাদের সরাসরি আমাদের বিধায়ক ফিরদৌসী বেগমের যে সোশ্যাল মিডিয়া পরিবার, সেই পরিবারের অঙ্গরূপে আমরা বিভিন্ন জায়গায় আমরা সেই পরিবারের সমস্ত পরিবারের সদস্যরা আমাদের যে সোনারপুর উত্তরের বুকে যে বিধায়কের কর্মকাণ্ড হচ্ছে সেই কর্মকাণ্ড সরাসরি আপনাদেরকে আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরছি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, টুইটারের মাধ্যমে তুলে ধরছি। আমরা আপনাদেরকে কোনো রকম ভুল কথা কিছু বলবো না, সম্পূর্ণভাবে বাস্তবিক কথাটা তুলে ধরবো, বাংলার কথা তুলে ধরছি, বাংলার মানুষের কথা তুলে ধরছি। সিদ্ধান্ত আপনারা নেবেন, কারণ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র আপনারা। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষকে ভুল বুঝিয়ে দুদিন সঙ্গে রাখা যায় কিন্তু চিরদিন নয়। আর তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষকে চিরদিনের জন্য সঙ্গী রাখার জন্য, চিরদিন মানুষের পাশে থাকার জন্য। তাই এখানে ভুলের কোনো জায়গা নেই, মিথ্যার কোনো জায়গা নেই, কুৎসার কোনো জায়গা নেই, অপপ্রচারের কোনো জায়গা নেই। যা উৎসাহ মানুষ পাচ্ছে বলেই আজকে মানুষ এত উৎসাহ নিয়ে আসছে। আমরা আরও আমাদের প্রবীণা নাগরিক যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনবো কথা, যারা এখানে আসছেন তাদের স্বাস্থ্যসাথী, তাদের খাদ্যসাথী, তাদের তপশিলী বন্ধু জয় জোহার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আবেদন করছেন, মানবিক প্রকল্পে আবেদন করছেন, তাদের কাছে যেমন শুনবো পাশাপাশি আমরা তাদের কথাও শুনবো যারা এই এত সুন্দর ক্যাম্পগুলো করে এত সংখ্যক মানুষ COVID-19 পরিস্থিতি সমস্ত কিছুর সাথে লড়াই করে মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত মানুষগুলোর কথা, যারা না থাকলে এত মানুষের ভিড় হয়তো সামাল দেওয়া যেত না। এবং আমরা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, আমাদের পুলিশ প্রশাসন যারা রয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের সে সহযোগিতা আমরা ধন্যবাদ জানাবো, আমাদের সিভিক ভলেন্টিয়ার্স, আমাদের গ্রিন পুলিশ ভলেন্টিয়ার্স, আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির যারা এমপ্লয়িজ রয়েছেন, যারা এমপ্লয়িজ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, যারা সিইও রয়েছেন তাদেরকে ধন্যবাদ, যারা হেড অফ দ্য ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের মিউনিসিপ্যালিটি তাদের যে অ্যারেঞ্জমেন্টের সাথে যুক্ত তাদেরকে ধন্যবাদ জানাবো, এক্সিকিউটিভ অফিসার থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টাল যারা চিফ রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এবং পাশাপাশি অবশ্যই আইটি সেক্টরের যারা বন্ধুরা এসেছেন, যারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের সোনারপুর উত্তরের আমাদের যে ফিরদৌসী বেগমের যে আমাদের টিম রয়েছে তাকে ধন্যবাদ জানাবো, আমাদের সোশ্যাল মিডিয়া টিমকে আমরা ধন্যবাদ জানাবো। আমরা আরও একজন দিদিকে পেয়েছি, আমরা সেই দিদির সাথে একটু কথা বলে নেব। আমরা সরাসরি রয়েছি এখানে এমএলএ ফিরদৌসী বেগম এই ফেসবুক পেজে, এখন কয়েক হাজার মানুষ আপনাদের দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি এসেছি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরতে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন এবং সেই উন্নয়নটা আমাদের ফিরদৌসী বেগম যে মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, মানুষ কতটা আনন্দ পাচ্ছে, কতটা উৎসাহ পাচ্ছে। এবং আপনারা জানেন বিভিন্ন দিকে এর একটা নেগেটিভ প্রচারও হয়, আমরা চাইছি মানুষ বলুক যে তারা কিভাবে চাইছে, আপনাদের কেমন কথাই দিদির তো কথাই হবে না, এটা তো সত্যি কথা ভাই। আজকে আজকে সব কিছু করছে দিদি, সবাই আসনে চিন্তা করে রোজগারের জন্য, সবাই আসনে চিন্তা করে, তাহলে শুনে নিলেন, সবাই আসনের চিন্তা করে, যে গরিব মানুষের চিন্তা করে না যে তাদের কি ফ্যাসিলিটি তারা পাবে। একজন বাংলার মায়ের কাছ থেকে আপনারা জেনে নিলেন যে সবাই ক্ষমতায় আসনের চিন্তা করে আর দিদি গরিব মানুষের কথা চিন্তা করে। এই আশীর্বাদ, এই আশীর্বাদটা হয়তো এযাবৎকালে বাংলার কেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর প্রাপ্তি ঘটেনি, যেটা বাংলার মুখ্যমন্ত্রী আজকের এই আশীর্বাদটা পেলেন। এবং আমরা কিন্তু কোনো গল্প নয়, আপনাদেরকে সরাসরি এমএলএ ফিরদৌসী বেগম পেজে লাইভে আপনাদের দেখালাম কোন প্রকল্পের জন্য এসেছেন। স্বাস্থ্যসাথী, আমিও স্বাস্থ্যসাথীর জন্য এসেছি দিদি। দিদি মানে তুলনা হয় না, আমি প্রচন্ড ফেভার করি, আমি 100ই দেব। তবু তো দিদি সবার কাছেই খারাপ হয়ে যাচ্ছে, যত বেশি করছে ততই সে খারাপ হয়ে যাচ্ছে, আর যারা করছে না তারা নিজের স্বার্থটা দিয়ে তারাই ভালো হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, দুনিয়ার নিয়ম। আমরা সবসময়ের জন্য আছি, আমরা মেয়ে ছেলে তো আমরা মেয়ে ছেলের মানে ইয়েটা বুঝি,
তাহলে শুনে নিলেন বাংলার মায়েদের জন্য নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, বাংলার মায়েরা বাংলার বোনেরা তার পাশে রয়েছে এবং ওনারা বলছেন যে দিদি এত করে অনেকে দিদির কুৎসা করছেন, অপপ্রচার করছেন, কিন্তু ওনারা ওগুলো মানবেন না, ওগুলো শুনবেন না, ওনারা দিদির পাশে ছিলেন, দিদির পাশেই থাকবেন। আমরা আমরা একজন পেয়েছি আমাদের একজন প্রবীণ মানুষকে, তিনি আজকে এসেছেন আমাদের এই দুয়ারে সরকারে ওনার ফর্ম জমা দেওয়ার জন্য। কোন প্রকল্পে ফর্ম জমা দিতে এসেছেন? খাদ্যসাথীতে ফর্ম জমা দিতে এসেছেন। কেমন লাগছে যে আজকে চার দেয়ালের মধ্যে ছুটতে হচ্ছে না, আজকে সরকার আপনার দারে চলে এসেছে? ভালোই লাগছে। আপনার এই বয়সে আপনি তো অনেক সরকারের উত্থান পতন দেখেছেন, অনেক সরকার দেখেছেন, এই মুখ্যমন্ত্রীকে কেমন লাগছে? কাজ করছে, কাজের লোক। দিদির পাশে আছেন তিনি বললেন, অর্থাৎ আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরলাম। 8 থেকে 80 দিদিকে ভালোবাসি, সবাই বলছেন এটা নয় কোনো গল্পের জন্য, তার কাজকে, তার কাজকে তিনি পেয়ে গেলেন। একটু টোকেনটা দেখান, তিনি যে ফর্ম জমা দিতে এসেছিলেন তিনি সেই টোকেনটা পেয়ে গেলেন। আমাদের বৃদ্ধ দাদু তিনি এসেছেন এই ক্যাম্পে, এই দুয়ারে সরকারে, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি এই পরিষেবা পেয়ে তিনি অত্যন্ত খুশি এবং তিনি বলছেন তিনি দিদির পাশে রয়েছেন এবং দিদি যেভাবে কাজ করছেন তিনি এই কাজের সরকার আগে কখনো দেখেননি, তার এত বছর বয়স হয়েছে তিনি আগে কখনো দেখেননি। আমরা পেয়েছি আমাদের আরও একজন ব্যক্তি, তিনি এসেছেন আমাদের এখানে ফর্ম জমা দিতে। আমাদের এটা সরাসরি এমএলএ ফিরদৌসী বেগমের আমাদের যে ফেসবুক পেজ হয়েছে, পেজ হয়েছে, উনি একটু অসুস্থ, ওনাকে একটু আগে ছেড়ে দিই, আপনি একটু ওয়েট করুন, আমি ওনাকে একটু আগে ছেড়ে দেবো, কারণ উনি একটু অসুস্থতার সাথেও উনি এসছেন, অসুস্থতার সাথেও এসছেন। এই যে তারপরে কিন্তু চার দেওয়ালের মধ্যে অফিসে যেতে হচ্ছে না, আপনার এলাকায় ক্যাম্প করে সমস্ত পরিষেবা একটা জায়গায়, কেমন লাগছে আপনার? খুব ভালো, মমতা ব্যানার্জির এই পরিষেবা ভারতবর্ষে মানে চোখ দেখি চোখ খুলে দিল। তাহলে শুনতে পেলেন একজন আমাদের সিনিয়র ব্যক্তি, আমাদের বাংলার একজন বয়োজ্যেষ্ঠ, আমাদের প্রবীণ, তিনি 30 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প, এই কাজ সারা ভারতবর্ষের মানুষের চোখ খুলে দিল, ভারতবর্ষের সরকারের চোখ খুলে দিল, বিশ্বের মানুষের দরবারে দুয়ারে সরকার আরো একবার হয়তো বিশ্ব সেরা হয়ে উঠবেন, তিনি এই আশা করছেন, অবশ্যই করছেন, অবশ্যই। কোন প্রকল্পের জন্য এসেছেন? আমি স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য, স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আমি কথা বলে নেব আমাদের আরো একজন প্রবীণ ব্যক্তি, তিনি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তিনি তিনি দিদিরও পাশে রয়েছেন, সাথে দিদি দল যে তৃণমূল কংগ্রেস তিনি তার পাশেও রয়েছেন, তিনি বলে দিলেন। আমরা শুনে নেব আমাদের আরও একজন প্রবীণ ব্যক্তি, তিনিও আমাদের মাঝে রয়েছেন, তিনিও এখানে এসেছেন তার প্রয়োজনীয় স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীর ফর্ম জমা দেওয়ার জন্য, ওনার সাথে একটা কথা বলে নেব। আচ্ছা, এই যে দুয়ারে সরকার, আপনার কি মনে হয় এই দুয়ারে সরকার করে দিদি কেমন করেছে? শুনুন, আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, অবশ্য আমার যখন সেন্স এসছে আমি অনেকগুলো সরকারকে দেখেছি, একেও দেখছি, ভালো মন্দ সব মিলিয়ে থাকবে, কিন্তু এটা একটা মানে মার্ভেলাস অ্যান্ড হোয়াট শুড আই সে ভেরি এনচ্যান্টিং একটা উনি প্রোগ্রাম নিয়েছেন। এটা ইমপ্লিমেন্ট করতে বলে তো কী বলবো, ভাষা নেই কীভাবে এটা সাকসেসফুল হবে, অবশ্যই হবে, কারণ এই প্রচেষ্টা একটা ম্যাসিভ ম্যাসিভ এন্ডিউরেন্স করেছেন উনি, কাজে সেই জন্য ধন্যবাদ জানাই রাজপুরপুর তথাকথিত আমাদের মুখ্যমন্ত্রীকে, যার মাধ্যমে এই কাজটা ইমপ্লিমেন্ট হচ্ছে। অবশ্যই বিদায় ফিরতে ছিল, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, তাকে তো বলবোই, অবশ্যই দেবো তাকে, আর সঙ্গে সঙ্গে আপনারাও যে কাজটা পরিচালনা করছেন এই মাধ্যমটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারও সতীর্থ হিসেবে আপনাদের ধন্যবাদ পাওয়া উচিত, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রবীণ, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের গার্জিয়ান মানুষ, তিনিও এখানে এসেছেন, তিনি বলছেন তার এই যাবত কালে, এই যাবত কালে তিনি এরকম উদ্যোগ কোনো সরকারের, মানবিক উদ্যোগ কোনো সরকারকে দেখেননি, এটা একটা মার্ভেলাস প্রচেষ্টা, যেটা একটা মেমোরেবল হয়ে থাকবে, মাইলস্টোন হয়ে থাকবেন তিনি বলছেন, এবং এটা একটা হিউজ এনার্জি মানুষের মধ্যে দিচ্ছে, একটা এন্ডুরেন্স পাওয়ার মানুষের মধ্যে দিচ্ছে যে আমার সরকার আমার জন্য কাজ করছে, ফর দ্য পিপেল, অফ দ্য পিপেল, পো পিপেল, বাই দ্য পিপেল, মানুষের জন্য যে কাজ, মানুষের সরকার মানুষের দ্বারা মানুষের জন্য যে কাজ করতেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা ছিল আজকে সেটা যে বাস্তবের মাটিতে বাস্তবায়িত হয়েছে, ওনারা অত্যন্ত খুশি। আমরা ওনাকে পেয়ে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আমরা এখন কথা বলবো আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার, এদিকে রাজপুর সোনারপুর পৌরসভার, আমাদের
ইঞ্জিনিয়ার, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার আমাদের ইঞ্জিনিয়ার রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলে নেবো আজকের এই সমস্ত ক্যাম্পের ব্যবস্থাটা যে দেখছেন, কিভাবে দেখছেন, কিভাবে করছেন একটু আপনার পরিচয়। আমি সুদীপ্ত কুমার সেন, আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির যে মহামায়াতলা লোকাল অফিস আছে সেই অফিসের আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি আমাদের সাথে রয়েছেন, আমরা ওনার থেকে জেনে নেব এই যে এত মানুষের ভিড়, COVID-19 পরিস্থিতি, মানুষের ভিড় ট্যাকেল, COVID-19 পরিস্থিতিকে ট্যাকেল এবং মানুষকে খুব অল্প সময়ের মধ্যে কাজ দিয়ে দিতে হবে, এই যে চ্যালেঞ্জ, কিভাবে আপনারা উত্তীর্ণ হচ্ছেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার যে প্রকল্পটি নিয়েছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি মানুষের দৌড়ে দৌড়ে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরিষেবা আছে সেগুলোকে পৌঁছে দেওয়া, এবং এই মুহূর্তে COVID-19 পরিস্থিতির ব্যাপারটা মাথায় রেখে আমাদেরকে দুটো কাজকে একসাথে এমনভাবে করতে হচ্ছে যাতে করে স্বাস্থ্যবিধিও মেনে চলা যায় এবং সম্পূর্ণ পরিষেবা আমরা দিতে পারি। তার জন্য আমরা মূলত যেটা করেছি, আমাদের পুরো এলাকাটাকে চারটে ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে। একটা ভাগে রয়েছে লাইন দেওয়ার ব্যাপারটা, দ্বিতীয় ভাগে রয়েছে রেজিস্ট্রেশন, যেটা আবার দুটো পার্টে ভাগ করা হয়েছে, ডিস্টেন্সের মেনটেন করে একটা ফাঁকে ফাঁকে করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য সাথী স্বাস্থ্যসাথী যে সমস্ত কাউন্টারগুলো সেগুলো যথেষ্ট দূরে দূরে করা হয়েছে। এছাড়া যেখান থেকে লোকেরা লাইন থেকে ঢুকছে সেইখানে সাফিসিয়েন্ট মাস্ক রাখা হয়েছে, যারা মাস্ক ছাড়া আসছেন তাদেরকে আমরা মাস্ক বিলি করছি, স্যানিটাইজার রাখা হয়েছে, প্রত্যেককে আমরা স্যানিটাইজেশন করে এই জায়গাতে ঢোকাচ্ছি। যতটা সম্ভব পারছি আমরা এই পরিস্থিতিটার মোকাবিলা করে সমস্ত সার্ভিস লোককে পৌঁছে দেওয়ার জন্য। আমাদের যা ধারণা এখানে আজকে 5,000 অন্তত পক্ষে এন্ট্রি হবে, তার বেশিও হতে পারে। আর সময়টা বড় কথা নয়, আমাদেরকে পরিষেবাটা দিতে হবে, তাই জন্য ক্যাম্প যতক্ষণ চলবে, যতক্ষণ মানুষ আসবেন ততক্ষণ ক্যাম্প খোলা থাকবে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ডক্টর পল্লব দাস, আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর নজরুল আলী মণ্ডল, এনাদের সহযোগিতা কেমন হয়েছে? পুরো ব্যাপারটাই হচ্ছে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন এবং আমাদের বিধায়িকা মাননীয় ফিরদৌসী বেগম, তাদের নির্দেশে এবং তাদেরকে সাথে নিয়ে হচ্ছে তারা সম্পূর্ণ ব্যাপারটাতে আমাদেরকে দুর্দান্তভাবে সহযোগিতা করেছেন। এবং আজকে এই মুহূর্তে বিধায়িকা এখানে নিজে মাঠে নেমে পড়ে তিনি লাইন কন্ট্রোল করছেন এবং প্রত্যেকটি মানুষের সাথে উনি ইন্টারাকশন করছেন যাতে কারোর কোনো সমস্যা না হয়। তো সম্পূর্ণ ব্যাপারটা সুষ্ঠুভাবে করার জন্য এই আধিকারিকদের সাথে সাথে যারা এখানে আছেন রাজনৈতিক নেতৃত্ব এবং পৌর আধিকারিক, তাদের প্রত্যেকের আমরা দারুণভাবে সহযোগিতা পাচ্ছি, ওনারা সবসময় আমাদের সাথে আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সময়টা দেওয়ার জন্য। আপনাদেরকে আমরা সরাসরি দেখালাম আমাদের MLA ফিরদৌসী বেগম এই ফেসবুক পেজ। আপনাদের দেখছে আমরা বাস্তব চিত্রটা তুলে ধরতে চাইছি, মানুষের মধ্যে যে আনন্দ যে একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবো, এইটাতে মানুষ আমার পরিবার চিকিৎসা পাবে যেটা কোনো সরকার পায়নি। আপনি আজকে কি স্বাস্থ্যসাথীর জন্য এসেছেন? আপনি স্বাস্থ্যসাথী জমা দিয়েছেন, আপনাদের কেমন লাগবে, কেমন লাগে? খুবই ভালো লেগেছে দাদা, আপনাদের ব্যবহার আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লেগেছে, বয়স্ক মানুষ ওদের জন্য আলাদা ব্যবস্থা করেছে খুব সুন্দরভাবে। আমাদের খুব ভালো, দিদিকে সবাই আশীর্বাদ করি, ভগবানের কাছে দোয়া করি, খোদার কাছে ভগবান খুব আশীর্বাদ, খুব আশীর্বাদ আসছি ভাইয়া। তাহলে দিদিকে আশীর্বাদ করছেন, এনারা বলছেন যে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট, বিধায়ক ফিরদৌসী বেগমের যে অ্যারেঞ্জমেন্ট,
সেবাগুলো পেয়ে যাবে, এই যে তাদের মনের মধ্যে একটা বাসনা, আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরছি, কোনো বানানো নয়, কোনো স্ক্রিপ্ট রাইটেড নয়, সম্পূর্ণভাবে একদম লাইভ লাইভ বাস্তবিক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কোনো নেতানেত্রীর ভাষণ নয়, একদম বাংলার সাধারণ মানুষ, জনতা জনার্দন, গণদেবতার কথা আমরা তুলে ধরছি। তারা বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ কেন, বিশ্বের মধ্যে যে সমস্ত শাসক রয়েছেন তাদের মধ্যে যারা মানবিক প্রকল্পের জন্য গুণ সম্মানিত হয়েছেন, সম্মান পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, আশীর্বাদ পেয়েছেন, আজকে দিদি সেই জায়গাটা অর্জন করে নিয়েছেন, এরকম মুখ্যমন্ত্রী হয়তো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আর দেখা যাচ্ছে না। বিজেপি শাসিত রাজ্যে নয়ই তো বর্তমান কেন্দ্র সরকার মানুষের উপর দমন পীড়ন করছে, আর সেখানে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে সারা ভারতবর্ষের একটা জ্বলন্ত দিক কৃষক আন্দোলন, বর্তমান সময়ে সারা ভারতবর্ষের একটা জ্বলন্ত দিক কৃষক আন্দোলন, এত কয়েক লক্ষ
আপনাদের সাথে রয়েছি আমাদের এমএলএ ফিরদৌসী বেগম এই ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার আমাদের যে মহামায়াতলা বড় অফিস রয়েছে সেই মহামায়াতলা বড় অফিস থেকে আজকে যে দুয়ারে সরকারের ক্যাম্পেইনটিং চলছে সেই ক্যাম্পেইনিং এর সরাসরি লাইভ আমরা তুলে ধরছি। আমরা আপনাদের দেখিয়েছি আমাদের প্রথম পর্যায়ে, আমরা আবারও আপনাদের সাথে চলে এসেছি লাইভে, আমরা দেখাবো আপনার কথা বলেছিলাম যে বিধায়ক যিনি আমাদের এই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক যাই পেজ থেকে আমরা সরাসরি আপনাদের সাথে এই লাইভটা দেখাচ্ছি এবং যিনি এই পেজটি করেছেনই মানুষের কাছে সঠিক বার্তা সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই পেজ থেকে সরাসরি আপনাদের সাথে লাইভে রয়েছি। আমরা আপনাদের দেখাবো যে বিধায়ক একজন বিধায়ক তিনি সরাসরি মাঠে নেমে ভিড় কন্ট্রোল করছেন, মানুষকে বোঝাচ্ছেন কোথায় গেলে কি পাবেন এবং এটা একবার দুবার দুজনকে নয় কন্টিনিউয়াসলি যতজন লাইনে দাঁড়িয়ে আছে সবাইকে শুরু থেকে শেষ ব্যক্তি পর্যন্ত তিনি দাঁড়িয়ে থেকে সবার সমস্যা সমাধান করতে আমরা দেখেছি বোড়ালে, আমরা কালকে গড়িয়াতে দেখেছি সংঘর্ষী মাঠে যেখানে তিনি দাঁড়িয়ে একদম প্রথম ব্যক্তি থেকে শুরু করে শেষ ব্যক্তি না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে থেকে সবাইকে করেছেন। আজকের দিনে একইভাবে আমাদের বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম তিনি মাঠে নেমে নিজে থেকে প্রত্যেকটা পাবলিককে বলছেন কোন ক্যাম্পে গেলে কি পাবেন, কিভাবে তারা লাইন কন্ট্রোল করবেন। দিদি মাঠে নেবে সরাসরি এত মানুষ, কালকে আমরা দেখেছি গড়িয়াতে প্রায় 8000 মানুষ তাদের জমা দিয়েছেন, সেই 8000 মানুষকে আপনি একা হাতে কোথায় গেলে কি হবে বলে দিয়েছেন, আজকেও করছেন, এত এনার্জি, এই এনার্জির রহস্য কোথায়? আমরা দুয়ারের সরকারে আছি, সবারই এনার্জিটা আসছে, আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা 4-5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, তো আমাদের তো এনার্জি এমনিতেই আসবে, মানে মানুষের দেখে আমরা উদ্বুদ্ধ হই, মানুষকে দেখেই আমাদের এনার্জিটা আসে। তাহলে শুনে নিলেন মানুষের জনপ্রতিনিধি, তিনি বলছেন মানুষকে দেখলে মানুষকে কাছে পেলে আমরা উদ্বুদ্ধ হই, আমরা এনার্জি পাই, এত মানুষের যে ঢল, আপনার কি মনে হয় এই যে বাংলার বুকে যে একটা বিরোধী শক্তি ক্রমাগত সরকারকে নাজেহাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই যে মানুষের এই ঢল কি কোথাও প্রমাণ করছে যে বিরোধী শক্তি ঝড়ের মতো উড়ে যাবে এই বাংলার বুকে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, আপনার কি মনে হচ্ছে? 100% বিরোধী শক্তি বলে কিছু নেই, ওরা কিছু মিডিয়ার মাধ্যম দিয়ে ওরা কিছু মানে চ্যানেল তৈরি করেছে, নিজস্ব কেনা চ্যানেল, ফেক চ্যানেল, মানে প্রেসার করে কিছু মানুষকে করছে যে ওদের হয়ে প্রচার করো, তো এটা শুধু ওদের প্রচার, কিন্তু সাধারণ মানুষের কাছে সাধারণ একদম নিচ তলায় বুথ স্তরে সব প্রত্যেকটা মানুষ কিন্তু যেটা বলে যেটা চায় সেটা হচ্ছে উন্নয়ন, প্রত্যেকটা মানুষ তারা নিজেদের পরিষেবা চায়, তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নটা করছেন, সেই পরিষেবাটা দিচ্ছেন, আমাদের যারা যে যেখানে দায়িত্বে আছে সবাই দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের পাশে থেকে সেই পরিকল্পনাটা করা হচ্ছে, তো উন্নয়ন চেয়েছে মানুষ, উন্নয়ন পাচ্ছে, এর থেকে আর বড় কি হতে পারে? আজকে এই মহামায়াতলা বড় অফিসে কতগুলো ওয়ার্ড নিয়ে কাজ হচ্ছে এবং আপনার কি মনে হয় কত মানুষ আজকে হতে পারে? কালকে 7-8 হাজার প্রায়, তো আজকে ওরকম 7-8 হাজার হবে, কারণ 5টা ওয়ার্ড আছে, মমতলে 27-28-29-30-31 5টা ওয়ার্ড আছে, আশা করি এখানেও যা হচ্ছে এখানে আরো, যেহেতু কালকে ওখানে বেশি ভিড় হয়ে গিয়েছিল বলে আমরা মানে দেখে ফেলেছিলাম, ওই জন্য আজকে এখানে মানে 11টায় টাইম দেওয়া ছিল, আমাদের মোটামুটি সেট আপ 8টা থেকেই তৈরি হয়ে গেছে, আমরা মোটামুটি একটু ভিড় বেশি দেখেই আমরা 10টা বাজেনি তার আগে আমরা শুরু করে ফেলেছি, মানে এরকম ভাবে মানুষের একটা সাড়া পেয়েছি, প্রচুর মানুষ এখানে আসছে, তো আমরাও আমাদের কাজের টাইমটাকেও আরো এগিয়ে দিয়েছি। আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে সোনারপুর উত্তরের বিধায়ক মানে সোনারপুর উত্তরকে একটা মডেল বিধানসভা রূপে গড়ে তুলেছেন এই বাংলার মধ্যে, আমরা খবর পাচ্ছি আপনার এই জয় হিন্দ অডিটোরিয়াম থেকে শুরু করে আমাদের নেতাজি স্পোর্টস কমপ্লেক্স, আমাদের কামালগাজি ফ্লাইওভার ব্রিজ থেকে শুরু করে এবং বহু গুরুত্বপূর্ণ জিনিস আজকে সোনারপুর উত্তরের মধ্যে আপনার হাত ধরে এসছে যা এখানকার মানুষ কখনো দেখেনি, গড়িয়া গঙ্গা জোয়ারার যে রাস্তা হচ্ছে অত সুন্দর 100 কোটি টাকা দিয়ে খরচ করে যা মানুষ কখনো ভাবেনি, গড়িয়া বিউটিফিকেশন, গড়িয়া টালিনালার খাল সংস্কার যা স্বাধীনতার পর কেউ করেনি, আমরা শুনতে পাচ্ছি সোনারপুর উত্তর বাংলার মধ্যে একটা মডেল বিধানসভা হিসেবে উঠে আসছে, এইবারে এই সোনারপুর উত্তরকে নিয়ে আপনার পরবর্তী সোনারপুর উত্তর বিধানসভা মানে একদম কলকাতা কর্পোরেশন শেষ সোনারপুর শুরু হচ্ছে, তো সোনারপুর উত্তর তারপর সোনারপুর দক্ষিণ তারপর বারুইপুর, তো আমরা চেষ্টা করব কলকাতার যে উন্নয়ন, কলকাতার যে মানুষ যেভাবে উপকৃত বিভিন্ন ভাবে বিভিন্ন ফ্যাসিলিটি ভোগ করছে, আমরাও চাইবো
পৌর অঞ্চল হয়েও আমরা যাতে সেই ফেসিলিটিগুলো মানুষকে দিতে পারি সেটা মানে আমাদের সব সময় চেষ্টা থাকবে। তো সেই চেষ্টায় কিছুটা করে যাচ্ছি, কিছুটা আনতে পেরেছি, কিছুটা হয়তো খামতি আছে। আমরা এর পরবর্তী পর্যায়ে যেটা করবো, এক্ষুনি বললে তো মানুষ বলবে কি হলো, হলো না কেন। তো আমরা আমাদের মধ্যে রাখছি, আমি আরো বিশাল আছে মানে উন্নয়ন তো আছেই, উন্নয়নের তো ঝড় চলছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে প্রতিশ্রুতি দেব না, আমি কাজ করব, মানুষ পেয়ে বলবে হ্যাঁ বিধায়ক আমার এই কাজটা করেছেন। এবং তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন, তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন যে তিনি দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত একটা বিধানসভার বিধায়ক হয়ে তিনি চ্যালেঞ্জ নিচ্ছেন যে কলকাতা, কলকাতা প্রপার কলকাতার মানুষ সে পরিষেবা পায়, সেই পরিষেবা তিনি একটা পৌর এলাকার মানুষকে দেবেন, একটা জেলার মানুষকে তিনি উপহার দেবেন। এই চ্যালেঞ্জ আজকের দিনে দাঁড়িয়ে ফিরদৌসী বেগম নিচ্ছেন যে আগামী দিন এই সোনারপুরের উত্তরের মানুষকে তিনি প্রপার কলকাতার মানুষ যে পরিষেবা পায়, যে কায়দায় যে সুযোগ পায়, সেই সুযোগ সুবিধা তিনি সোনারপুর উত্তরের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং তিনি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, তার একটাই কথা সোনারপুরের 8-80 প্রত্যেকটা মানুষ উপকার পাবে, আমি সেই চ্যালেঞ্জটা নিচ্ছি। এই চ্যালেঞ্জটা তিনি নিচ্ছেন এবং আজকে আপনি এখানে কি আজকে সারাদিন এখানে আমি সারাদিন থাকব। আর তুমি যে কথাগুলো বললে আমি চ্যালেঞ্জ এই কারণে নিলাম, আমি একটুখানি যদি আমি সাধারণ মানুষ যদি যারা আছেন আমি প্রত্যেকের কাছে বলবো যে আমি এই চ্যালেঞ্জটা কেন নিলাম সেটা বলার, যে আমার পঞ্চায়েত এরিয়া যেটা হচ্ছে খেয়াদা 1 খেয়াদা 2 কামরাবাদ, এই অঞ্চলগুলো একদম মানে কলকাতার বর্ডার, কলকাতা শেষ খেয়াদা অঞ্চলটাও শুরু, কলকাতা কর্পোরেশন শেষ পৌরসভা শুরু। তো আমি এই কারণেই এইদিকে বনহুগলি 1-2 আছে সেটাও আমার থেকে শুরু। তো পুরো অঞ্চলটা যেভাবে ঘেরা আছে, ঢোকার মুখটা পুরো কলকাতা কর্পোরেশন প্লাস আমাদের গ্রাম, গ্রামটাকে নিয়ে দুটো গ্রাম আর পৌরসভা, পৌরসভার লাগোয়া পুরো ঘিরে রেখেছে আমাদের কলকাতা কর্পোরেশন। তো একদম কলকাতা কর্পোরেশনের আদলেই আমি এই কারণে করছি, আমি উন্নয়নটা অলরেডি শুরু করে দিয়েছি। এখন যদি কেউ আমাদের খেয়াদা অঞ্চলে ঢোকে, খেয়াদা 1-2 কামরাবাদ, তো সেখানে গিয়ে দেখতে পাবে এই যে পিচের রাস্তা, মানে মানুষ ভাবেনি তার বাড়ির অলি গলি পঞ্চায়েত অত চওড়া পিচের রাস্তা, ঢালাই রাস্তা, এবং সেখানে বিউটিফিকেশন মানে যেগুলো কলকাতায় হচ্ছে, আমরা কলকাতা লাগোয়া রোড যেহেতু মেন রোড গুলো আমরা ঠিক সেইভাবেই কভার করে দিচ্ছি। খেয়াদা 2 তে আমরা এটা আপনাকে বলতে শুনেছি, মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতেও শুনেছি, খেয়াদা 2 অঞ্চলে যেহেতু প্রচুর পরিমাণে একটা জলা জমি রয়েছে, মৎস্যজীবী চাষ রয়েছে, আপনি একটা ইকো ট্যুরিজম পার্কের কথা বলেছেন, এই ইকো ট্যুরিজম পার্কটা নিয়ে আপনার কি মানে? ইকো পার্কটা নিয়ে আমি বলেছি কিন্তু একসাথে সেন্ট্রালি টাকাটা আমি পাইনি, সেই কারণে ওইটা দেখাতে পাচ্ছি না, কিন্তু ওটা পার্ক হিসেবে করব বলে আলাদা করে এনআরজি থেকে আমার মানে যেভাবে কাজ করা হয় আমরা পার্ট পার্ট কাজ করছি। ওখানে রাস্তা একটা ভিতরে একটা সুন্দর বড় রাস্তা, রাস্তাটা ছিল না, আমরা রাস্তাটাও কমপ্লিট করে ফেলেছি, সাইডে যে যে এগুলো মানে একদম তো জলা জায়গাটা, মানে আগে তো তৈরি করতে হবে, বেসটা তৈরি করতে হবে, তা আমরা মোটামুটি বছর 3-4 মোটামুটি শুরু করেছি ওই জায়গাগুলোকে সুন্দর করে, যাতে মাঠটা মাঠের মতন করে দিতে, পুকুরটা পুকুরটা ভালো করে বাঁধাই করে পুকুরের একটা সৌন্দর্যায়ন রেখে ওপরে যাতে বিউটিফিকেশন করা, সেখানে গাছ লাগানো, প্রচুর গাছ অলরেডি আমরা লাগিয়েছি, এখনো গাছ লাগানো চলছে। তো অনেকটা বড় এরিয়া নিয়ে তো আমরা পাট পাট করে কাজ করছি। এই মুহূর্তে আমরা হয়তো সামনে বোঝাতে পারছি না যে এটা পার্কের আদলে আনতে চাইছি, একদম ওই আদলেই আনছি। তো এখন ওই পার্ক হিসেবে যে জিনিসগুলো থাকে ইনস্ট্রুমেন্ট গুলো ওগুলো এখন বসানো হয়নি, কিন্তু আমরা বেসটা তৈরি করছি, এইভাবে কাজ করছি। অতএব আপনারা জানতে পারলেন যে তার যে এই এনার্জি এবং তিনি যে চ্যালেঞ্জটা গ্রহণ করছে, তার একমাত্র এই চ্যালেঞ্জের যে শক্তি তারা হচ্ছে কি সোনারপুর উত্তরের মানুষ, যারা তার পাশে আছে, যারা তাকে আশীর্বাদ করছেন এবং সদা সর্বক্ষণ তার পাশে থাকে, তাকে উৎসাহ দিচ্ছেন কাজ করানোর জন্য। এবং তিনি শুধু চ্যালেঞ্জ নেননি, তিনি সেটা বাস্তবায়নের পথে এগিয়ে গেছেন। আমাদের আমরা শুনেছিলাম আমাদের প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে সরাসরি তিনি বলতে যে তার এই পার্কের কথা, এবং আমরা শুনেছিলাম গড়িয়া থেকে গঙ্গা জড়া যে রাস্তাটা পিডব্লিউডির আন্ডারে ছিল না এবং সেখানে কাজ করতে অসুবিধা হতো, এবং তার প্রস্তাবের উপরে নির্ভর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক মিটিং এ সরাসরি আমাদের আধিকারিকদের বলেছিলেন ওটা পিডব্লিউডির আন্ডারে নিতে, এবং আজকে দিনে ওনার তত্ত্বাবধানে সেই রাস্তাটা কিন্তু সম্পন্ন হচ্ছে। তিনি আমাদের সাথে রয়েছেন, ওনাকে তো আমরা দেখাবোই, আমরা আমরা আপনাদের সরাসরি পুরো ক্যাম্পটাও একবার দেখাবো। আমাদের বিধায়ক এমএলএ ফিরদৌসী বেগম আজকের দিনে দাঁড়িয়ে, আপনার চ্যানেল তো কয়েক হাজার মানুষ দেখছেন, তারা উপকার পাচ্ছেন, আপনার এই চ্যানেল মানুষের উপকার দেওয়ার জন্য করেছেন সম্পূর্ণভাবে বাস্তব চিত্র তুলে ধরার জন্য, যারা এই মুহূর্তে দেখছেন তাদের জন্য কিছু বলার? এখন আজকে দাঁড়িয়ে আমরা মহামায়াতলা অফিসে আমাদের দুয়ারে সরকার চলছে,
এই দুয়ারের সরকারের যে 11টা প্রকল্প, যেটা 9টা প্রকল্প কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে আমরা সরাসরি মানুষকে দিতে চলেছি। তো এখানে প্রচুর মানুষ সকাল থেকে এসেছেন, আমরা একেবারে 10টার আগে থেকেই শুরু করে ফেলেছি এখানে ক্যাম্পে। প্রচুর যারা মানুষ এসেছেন ওনাদের অভিনন্দন জানাবো, সবাই একটু সহযোগিতা করো, আমাদের প্রত্যেকটা মানুষ সহযোগিতা করছে খুব সুন্দরভাবে সিস্টেম অনুযায়ী। অফিসের ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছে তারাও খুব সুন্দরভাবে তারা ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়েছেন, তাদের যত মানে স্টাফ আছে তারা সব পুরো স্টাফ স্ট্রেংথটা নিয়ে বসে গিয়েছে, আর যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানেও খুব সুন্দরভাবে রেজিস্ট্রেশন হচ্ছে। তা সব মিলিয়ে আর কি খুব সুন্দর মানুষের একটা সাড়া, মানুষের একটা সহযোগিতা, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যা বলা হচ্ছে ঠিক সেইভাবে গ্রহণ করছেন এবং আমরা সেইভাবে ফর্মগুলো ফিল আপ করছি। এর পরের যে ক্যাম্পগুলোতে হবে আমরা চেষ্টা করব যে এই আজকে যারা বেনিফিশিয়ারি যারা জমা দিয়ে গেল এর, হ্যাঁ এই বেনিফিশিয়ারি যারা আসছে তাদের পরিষেবাগুলো যে যে কারণে যারা এসছে তাদের ফিডব্যাকটা আমরা দেব, এবং তার সঙ্গে আমরা এই ক্যাম্পটা তো আজকে তো শেষ নয়, আমাদের এটা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে প্রত্যেক দিন চার দিন মানে ওয়ার্ডের তিনটে দফায় কাজ হবে, এখনো চারটে, এটা একটা রাউন্ড, 1 থেকে 11 তারিখ পর্যন্ত একটা রাউন্ড। তো পুরো পঞ্চায়েত পৌরসভা মিলিয়ে এক রাউন্ডের কাজ মোটামুটি সোনারপুর উত্তর বিধানসভা আজকে শেষ হচ্ছে, দ্বিতীয় রাউন্ড শুরু হবে 15 থেকে 24। তো 15 থেকে 24 প্রত্যেকটা দিন প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ড আমরা অ্যানাউন্সমেন্ট করব, বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন এলাকা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পার্ট সেই সব জায়গাতে বসেই ক্যাম্প হবে, সেখানেই জমা নেওয়া হবে। আজকে একটা বড় আকারে সেন্ট্রালি বড় কাজ করা হলো, তারপরে দুয়ারের সরকার মানুষের দুয়ারে দুয়ারে আরো যাতে আরো দুয়ারে পৌঁছানো যায় সেই রকম ভাবে সেটআপটা তৈরি করতে হবে, কারণ এটা তো দুয়ারে করাই যেত যদি এটা অনলাইন কোনো ব্যবস্থা না থাকতো, এখন তো অনলাইন সিস্টেম হয়েছে তার জন্য একটু কম্পিউটার এই যে ইলেকট্রিকের ব্যাপারটা এগুলো তো রেখে একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো ওই জন্য একটা সেটআপ তৈরি করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা লাগে, তো আমরা সেইভাবে একটা নির্দিষ্ট জায়গা করেছি, কিন্তু আমাদের যারা জনপ্রতিনিধি প্লাস আমাদের যারা ওয়ার্কার আমাদের যারা সৈনিক তারা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করে দুয়ারের সরকারে কিভাবে আসবে কি করবে সেগুলো সব বলে দেওয়া, আমি মানুষকে মানুষের খুব ভালো সাড়া, মানুষ খুব ভালো মানে আমাদের সহযোগিতা করছেন, আমরা কৃতজ্ঞ প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে উন্নয়ন চেয়েছেন 2011 থেকে মানুষ উন্নয়ন চেয়েছেন, আমরা সেই উন্নয়নটা করছি, আগামী দিনে আরো উন্নয়ন গুলো করবো, মানুষ আমাদের পাশে থাকলে নিশ্চয়ই আরো বিস্তারিত ভাবে আমরা উন্নয়ন করব। আর এখানে যারা রূপশ্রী কন্যাশ্রী ঐক্যশ্রী এই যে এগুলো আছে আমাদের তপশিলী বন্ধু জাতি এই এইগুলো আছে এগুলো সবই কাজ এখানে হচ্ছে, এখানে ফর্ম ফিল আপ করা, এখানে নতুন করে তপশিলী সার্টিফিকেট, তো বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে তো এখানেও এই ক্যাম্প গুলোতেও আবার তপশিলী সার্টিফিকেট, আমি সব মানুষকে বলবো যাদের মানবিক পুরোহিত ভাতা এগুলো সবই আছে। তো না বলছি প্রত্যেকটা মানুষ যাতে আসুক, তাদের এই যে সময় যে দরকার গুলো এমনি সময় বলে আমার এটা হলো না এটা পাচ্ছি না এটা কি করলে পাবো, এই যে বড় বড় ক্যাম্প এই যে এত সুন্দরভাবে করা হয়েছে সেখানে যেন প্রত্যেকটা মানুষ চলে আসে, ওনাদের নিজেদের যে দরকার গুলো আমাদের সবাই দায়িত্বে যারা আছে তারা সবাই আছে, আসলে বুঝতে পারবে কোথায় কি করতে হবে, একটু জানতে চাইলে সব জেনে যাবেন, এটা আমার আবেদন সবাইকে আসতে বলবো, অনুরোধ করবো সবাইকে আসতে। অসংখ্য ধন্যবাদ আমাদের বিধায়ক ফিরদৌসী বেগমকে, তিনি আমাদের সাথে ছিলেন, তিনি প্রত্যেককে মানুষকে অনুরোধ করলেন যে আপনারা ক্যাম্পে আসুন দেখুন জানুন, এবং আপনাদের যেগুলো প্রয়োজন আপনাদের এগুলো অধিকার আপনারা সেগুলো বুঝে নিন, এবং যদি না আসতে পারেন এটা পরবর্তী সময় আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পগুলো হবে, এবং তার পরবর্তী সময় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বোঝানো হবে তাদের এই সুবিধা সম্পর্কে। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, এবং এই মুহূর্তে যে তথ্যটা আমরা পেলাম প্রতি ঘন্টায় অফলাইন অনলাইন আমাদের 100 করে আমাদের ডাটা এন্ট্রি হচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 3000 মানুষ এই মুহূর্তে ইতিমধ্যে তারা কিন্তু তাদের এন্ট্রি করে নিয়েছেন আজকের এখানে, এবং আমরা আপনাদের আজকের যে জায়গায় আজকে এই ক্যাম্পটা হচ্ছে এই জায়গার একটা বিশেষ গুরুত্ব আছে, সেই গুরুত্বটা আমরা আপনাদের সামনে একটু তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়হিন্দ অডিটোরিয়াম, যে জয়হিন্দ অডিটোরিয়াম শুধু পালক, সেই উন্নয়নের পালকে একটা নতুন রং বলতে পারেন একটা মাইলস্টোন সংযোজন করেছেন এই জয়হিন্দ অডিটোরিয়াম, যেটা কিনা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে উদ্বোধন করেছিলেন, রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে এই জয়হিন্দ অডিটোরিয়ামের উদ্বোধন করেছিলেন। এবং এই যে নামকরণ, এই যে জয়হিন্দ অডিটোরিয়াম নামকরণ, এই নামকরণটাও কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন। এই জয়হিন্দ অডিটোরিয়ামের আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে, পরিবেশ
পরিবেশ নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, আমরা পরিবেশ নিয়ে অনেক সময় অনেক কথা ভাবি। এই জয়হিন্দ অডিটোরিয়ামে বিধায়ক ফিরদৌসী বেগম এবং আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস, এবং যার মূলত যিনি এই জিনিসটা বাস্তবায়িত করেছেন সেই রাজপুর সোনারপুর পৌরসভার বিধায়ক সিআইসি এবং বর্তমান যিনি প্রশাসনিক বোর্ডের অন্যতম প্রশাসক জনাব নজরুল আলী মণ্ডল, এই কনফারেন্স রুম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফলক লাগানো রয়েছে যে মিমি চক্রবর্তী এটা উদ্বোধন করেছিলেন, এই কনফারেন্স রুম অডিটোরিয়ামটা উদ্বোধন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নামকরণ তিনি করেছিলেন, রিমোট কন্ট্রোলিং উদ্বোধন করেছিলেন জয়হিন্দ অডিটোরিয়ামের কনফারেন্স রুম। এটা পরিত্যক্ত একটা রুম ছিল যেখানে গোডাউনের মতো ছিল, এই যে এটাকে কনফারেন্স রুম দান করেছেন আমাদের বিধায়ক মাননীয় ফিরদৌসী বেগম, এবং অবশ্যই রাজপুর সোনারপুর পৌরসভার সহযোগিতা নিয়ে, এবং অবশ্যই জনাব নজরুল আলী মণ্ডল আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার আমাদের বিআইসি প্রাক্তন সিআইসি এবং বর্তমান প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য, আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আজকের এই দিনে, এই সুযোগটা হাতছাড়া করবো না, আপনাদেরকে একটু দেখিয়ে দেবো আমাদের এই ফেসবুক পেজে লাইভের মাধ্যমে এই যে কনফারেন্স রুম, এটা আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের এবং আনন্দের যে কলকাতার সারাউন্ডিং যে সমস্ত দেখবেন আপনারা হলগুলো রয়েছে, জয়েন্ট অডিটোরিয়ামগুলো রয়েছে, এই কনফারেন্স রুম কিন্তু কোথাও দেখাতে পারবেন না। এটা বাংলা কেন ভারতবর্ষের কাছে একটা নিদর্শন যে পরিবেশ বান্ধব, কেন পরিবেশ বান্ধব বলছি, আজকে আমাদের পরিবেশের অন্যতম শত্রু কিন্তু প্লাস্টিক, অন্যতম শত্রু আমাদের পরিবেশের সেটা হচ্ছে প্লাস্টিক, সেই প্লাস্টিককে রিসাইক্লিং করে আজকের এই কিন্তু আমাদের জয়েন্ট অডিটোরিয়ামে যে কনফারেন্স রুম, সেই কনফারেন্স রুম তৈরি করা হয়েছে 6 লক্ষ প্লাস্টিক বোতলকে রিসাইক্লিং করে আজকে আমাদের এই কনফারেন্স রুম যে হয়েছে, আপনারা এই কনফারেন্স রুম দেখতে পাচ্ছেন, এই যে কনফারেন্স রুমগুলো প্লাস্টিককে রিসাইক্লিং করা হয়েছে এবং 6 লক্ষ একটা কনফারেন্স রুম। এখানে বহু গুরুত্বপূর্ণ আলোচনা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে বহু শিল্পগোষ্ঠী, তারা সে সমস্ত শিল্পী যারা রয়েছেন তারা এখানে তাদের অনেক প্রয়োজনে তারা এই হলকে ব্যবহার করেন, আমার বিধায়ক তাদের জন্য খুলে দেন, রাজপুর সোনারপুর পৌরসভার আমাদের চেয়ারম্যান পল্লব দাস এবং আমাদের বিদায়ী সিআইসি এবং বর্তমান প্রশাসনিক বোর্ডের অন্যতম সদস্য জনাব নজরুল আলী মণ্ডল, তারা এটা মানুষের জন্য খুলে দেন, তাদের প্রয়োজনে তারা এটা নেন ব্যবহার করেন, একটা খুব সুন্দর সিস্টেমের মাধ্যমে চলে আপনাদেরকে দেখালাম। এটা সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক একমাত্র তার পক্ষে হয়তো সম্ভব হয়ে উঠেছে, এইভাবে তার বিধানসভাকে আজকে 294টা বিধানসভার মধ্যে, কেন আমরা বলছি যে সোনারপুর উত্তর একটা মডেল বিধানসভা, এবং আগামী দিন আমাদের বিধায়ক চ্যালেঞ্জ নিয়েছেন, তিনি আজকে সরাসরি এই লাইভের মাধ্যমে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে 294টা বিধানসভার মধ্যে মডেল কতটা হলাম কতটা হলাম না, তার থেকে বড় কথা তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে কলকাতা কর্পোরেশনের লাগোয়া যেহেতু এই বিধানসভা, কলকাতা কর্পোরেশনের লাগোয়া যেহেতু এই বিধানসভা, তিনি এমন ভাবে মানুষকে পরিষেবা দেবেন যে মানুষ যেন এটা কখনো উপলব্ধি করতেই না পারে যে তারা কলকাতা কর্পোরেশনে আছেন কি কলকাতা কর্পোরেশনের বাইরে আছেন, মানুষকে তিনি কলকাতা কর্পোরেশনের সমান তালে এই জেলার একটা বিধানসভা হয়েও বিধায়ক হয়ে, জেলার একটা বিধানসভার বিধায়ক হয়ে তিনি কলকাতা কর্পোরেশনের মতো মানুষকে পরিষেবা দেবেন। এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন যে পঞ্চায়েতে যেভাবে যে কায়দায় চওড়া চওড়া রাস্তা হয়েছে, পিচ রাস্তা হয়েছে, যা কিন্তু আমরা কোনো পঞ্চায়েত এলাকায় দেখতে পাই না, একমাত্র সোনারপুর উত্তর বিধানসভার বুকে ফিরদৌসী বেগম করে দেখিয়েছে, আমরা তার কথা আপনাদের শুনিয়েছি, আমরা আপনাদের দেখালাম একটা এই যে জায়গা, এই যে মহামায়াতলা পৌরসভা প্রাঙ্গণ, পৌরসভার অফিসের প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের একটা পরিত্যক্ত জায়গা কিভাবে আজকে একটা সুন্দর দর্শনীয় স্থান হয়ে উঠেছে মানুষের কাছে, আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আমরা পরবর্তী সময় আপনাদের আরো কি দেখাবো, আমরা লাইন দেখাবো মানুষের যে ভিড়, মানুষ কিভাবে কাজগুলো করছে আপনারা একটু দেখে নিন, আমরা মানুষের কাজ, মানুষ লাইন দিয়ে আসছে তারা সেই লাইনে এসে কিভাবে কাজ করছে আমরা দেখাবো। এই দেখুন এই লাইন চলে আসছে, এই লাইনে মানুষ সরাসরি এখান দিয়ে মানুষ প্রবেশ করছে, মানুষ এখান দিয়ে লাইন দিয়ে প্রবেশ করছে, স্যানিটাইজ করা হচ্ছে, মানুষের হাতে স্যানিটাইজ দেওয়া হচ্ছে, এবং যাদের মাস্ক আছে তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, যারা মাস্ক আনেননি
তাদেরকে এখান দিয়ে মাস্ক দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ রূপে একটা স্বেচ্ছাসেবক একটা ভলান্টিয়ার ব্যবস্থা রয়েছে তারা এখানে করছে এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে এই লাইনটা এসে এখানে রেজিস্ট্রেশন করছে এই যে জায়গা এখানে মানুষ রেজিস্ট্রেশন করছে তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে তারা রেজিস্ট্রেশন করছে কয়েক এক একজন ব্যক্তি ম্যাক্সিমাম 30 সেকেন্ড টাইম নিচ্ছেন তাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তারা যে জন্য এসেছেন তারা যে জন্য এসেছেন তাদের যে ফর্ম সেই ফর্মটা তারা সেই ডিপার্টমেন্টে কি জমা দেবেন এবং তারা একটা রিসিপ্ট নিয়ে চলে যাবেন পরবর্তী তাদের মোবাইলে সমস্ত রকম মেসেজ চলে যাবে কিভাবে তারা যোগাযোগ করবে কোথায় যোগাযোগ করবেন আমরা দেখালাম মানুষজন রয়েছে তারা তাদের এই কাজ করছে এখানে একটা বোর্ড আমরা দেখতে পাচ্ছি যেখানে সংখ্যা দেখাচ্ছে এটা কি কতজন জমা পড়ছে না পড়ছে তার এই বোর্ডটা সঠিকভাবে বলতে পারছি না আমরা দেখে নিচ্ছি এটা কিসের জন্য রিজুদা এই বোর্ডটা কিসের জন্য আচ্ছা 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 এটা করা আছে যে কোন কাউন্টার খালি হবে কোন কাউন্টারে কি লোক আছে না আছে সেই কাউন্টার কাউন্টারের হিসাব এখানে রয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এখান থেকে মানুষকে বলে দেওয়া যাবে যে তারা কোন কাউন্টারে গেলে একটু আগে পাবে এ হবে যেহেতু লাইন প্রচুর পড়েছে মানুষ বুঝতে পারবে না তারা এক জায়গায় লোক দেখলেই দাঁড়িয়ে যাবে সেই জন্য এই বোর্ডের ব্যবস্থাটা তারা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে অত্যন্ত সুন্দরভাবে একদিকে যেমন রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি তারা তাদের দায়িত্ব পালন করছে মানুষকে পরিষেবা দিচ্ছে খুব সুন্দরভাবে মানুষ আসছেন স্যানিটাইজ হয়ে পরিষেবা নিয়ে যাচ্ছে তারা কিভাবে কি সুন্দরভাবে এই ক্যাম্পের মাধ্যমে করছেন পাশাপাশি রাজপুর সোনারপুর পৌরসভার যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন ডাক্তার পল্লব দাস অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান নজরুল আলী মণ্ডল যিনি এই সোনারপুর উত্তর বিধানসভাটা মূলত দেখেন যিনি সমস্ত কাজ পরিচালনা করেন আমাদের বিদায়ী সিআইসি বর্তমান অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর জনাব নজরুল আলী মণ্ডল মূলত তিনি সম্পূর্ণভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং অবশ্যই যার কথা না বললে নয় তিনি হলেন সোনারপুর উত্তর বিধানসভার আমাদের বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম যিনি আজকে এই সম্পূর্ণ কিছু এই যে বিধানসভা তার বিধানসভার এলাকার মধ্যে 17খানা ওয়ার্ড পড়ে সেই 17খানা ওয়ার্ডকে 3খানা বড় অফিসে ভাগ করা রয়েছে একটা গড়িয়া বড় অফিস একটা বোড়াল বড় অফিস আর একটা মহামায়াতলা বড় অফিস এই তিনটে বড় অফিস মিলিয়ে মূলত 17খানা ওয়ার্ড সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত পড়ে এবং এই সম্পূর্ণটাই বিধায়ক ফিরদৌসী বেগম নিজে হাতে যেহেতু তার বিধানসভার অঞ্চলে এই 17খানা ওয়ার্ড আর 5খানা পঞ্চায়েত অঞ্চল খেয়াদা 1 খেয়াদা 2 কামরাবাদ এবং বনহুগলি 1 বনহুগলি 2 এবং কামরাবাদ তারা কিন্তু এটা দেখছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা আপনাদের দেখাতে পাচ্ছি কি পঞ্চায়েত কি পৌরসভা সর্বোচ্চ বিধায়ক সমান্তরাল ভাবে তার কাজ তিনি করে যাচ্ছেন আমরা মানুষের কথা আপনাদের শুনিয়েছি যারা ফর্ম জমা দিচ্ছে তারা বলছে তারা দুহাত তুলে আশীর্বাদ করছে যে এই ধরনের কাজ এই ধরনের মুখ্যমন্ত্রী এই সরকার তাদের বয়সকালে তাদের এজাবৎকালে তারা দেখেননি এবং এই ধরনের বিধায়ককে তারা কখনো দেখেনি এই যে বিধায়ক মানুষের এতটা কাছে এসে মানুষকে কাজ দেওয়ার যে চেষ্টা যে দায়িত্ব পালনের তার চেষ্টা তিনি করছেন এই ধরনের বিধায়ককে তারা কখনো দেখেননি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আবারও পেতে চায় মুখ্যমন্ত্রী হিসেবে তারা এই উন্নয়নকে আবার পেতে চায় তারা এই উন্নয়নকে আরো অন্যান্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় এবং তারা একইভাবে তারা চায় তাদের সুপুরুত্তর বিধানসভার বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম তিনি আবারও এই বিধানসভার উন্নয়নের দায়িত্ব নেবে আবারও তিনি এই বিধানসভার উন্নয়ন ঘটাবেন এবং যেভাবে তিনি এই বাংলার 294টা বিধানসভার মধ্যে এই সোনারপুর উত্তরকে একটা মডেল বিধানসভা হিসেবে গড়ে তুলেছেন তিনি একইভাবে আবারও দায়িত্ব নিয়ে এই বিধানসভাকে বাকি থাকা যে কাজ রয়েছে তিনি করবেন আর ইতিমধ্যেই বিধায়ক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে সোনারপুর উত্তরের মানুষকে কলকাতা কর্পোরেশনের মানুষ যে সুযোগ সুবিধা পায় তা তিনি করে দেখাবেন এবং মানুষ তার কথা বলবে আর এই বিধায়কের শক্তি হলো বাংলার সাধারণ মানুষ আপনাদেরকে আমরা দেখালাম আমাদের সম্পূর্ণভাবে এই কাজ আমরা একটু কথা বলে নেব আমাদের এই যে মহামায়াতলা বড় অফিস
এই বড় অফিস এটা মূলত এখানে যে ওয়ার্ডগুলি রয়েছে এগুলো মূলত নরেন্দ্রপুর এলাকা নরেন্দ্রপুর টাউন এলাকার মধ্যে পড়ে এবং এখানকার যে দলীয় যিনি দায়িত্বে রয়েছেন সেই টাউন সভাপতি ইনি রয়েছেন আজকে তিনিও এখানে একজন স্বেচ্ছাসেবক হিসেবে এসেছেন মানুষকে সহযোগিতা করার জন্য কোনো দলীয় পতাকা এখানে নেই কোনো দলীয় সিম্বল এখানে নেই কিন্তু এই যে সরকারের মামাটি মানুষের সরকারের সৈনিকরা তাদের দলীয় পরিচয়কে বাইরে রেখে দিয়ে আজকে মানুষকে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে ঢুকেছে তাই আজকে আমরা জেনে নেব আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী এবং আজকের এখানকার অন্তত দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক গোপাল দাস মহাশয়ের কাছে কেমন লাগছে মানুষের এই ভিড় দেখে ভিড় নিঃসন্দেহে ভালো লাগছে কিন্তু আমরা চাই না এত ভিড় হোক আমরা এর জন্য বাড়ি বাড়ি প্রত্যেককে ফর্ম পৌঁছে দিয়েছি আমরা প্রত্যেকটা ফর্ম ফিল আপ করে দিয়েছি আলাদা আলাদা কাউন্টারের ব্যবস্থা করা আছে কেননা কোভিড-19 যেভাবে আমাদেরকে গ্রাস করে বসেছে আমরা চাইবো না যে ভিড়টা এত বেশি হোক এর জন্য আমরা পরবর্তী অধ্যায় আবার ওয়ার্ডে আগামী 15-21 তারিখের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডে আবার আমাদের ক্যাম্প হবে জানুয়ারি মাসে আবার দুবার ক্যাম্প হবে সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধা না পড়ে সাধারণ মানুষ যাতে প্রত্যেকটা প্রকল্পের মধ্যে তারা তাদের নাম নথিভুক্ত করতে পারে সরকারের যে সুযোগ সুবিধাটা পাচ্ছে এটা যেন সবাই পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য আপনারা শুনে নিলেন মাননীয় গোপাল দাস মহাশয়ের কাছে মানুষ প্রচন্ড ভিড় করেছেন কিন্তু তিনি মনে করেন যে মানুষ এই ভিড়টা করেছে মানুষ উৎসাহের সাথে করেছে আনন্দের সাথে করেছে একটা উদ্দীপনার সাথে করেছে যাতে আমারটা আগে হোক এই ভাবনা নিয়ে তিনি চাই বলতে চাইছেন যে পরেও মানুষের আরো ক্যাম্প হবে অর্থাৎ এই যে তারা যদি ভাবেন এই ক্যাম্পটাই শেষ এটা নয় তাই বলছেন আপনারা একটু ধীর স্থির যদি হন এই ভিড়টা না করে যদি আপনারা একটু ধীর স্থির হন আপনাদের বাড়িতেই এটা পৌঁছে যাবে তিনি বলতে চাইছেন এটা দায়িত্ব নিচ্ছেন যে আরো ওয়ার্ডে আরো ক্যাম্প আরো তিনটে করে ওয়ার্ডে ক্যাম্প হবে এবং তার পরবর্তী সময়ে যাদের হলো না তাদের বাড়িতে মানুষ যাবে এটা তিনি বলছেন তিনি চলছে বিরোধীরা বিরোধীর কাজ হচ্ছে বর্তমানে বিরোধীদের কোনো এ নেই ওদের কাছে কোনো পয়েন্ট নেই যে আমাদের সরকারের বিপক্ষে ওরা আলোচনা করবে বিরোধীরা এই এটাকে নিয়েই মানুষের কাছে বিভ্রান্ত করবে সেই জন্য সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ বিভ্রান্তে পা দেবেন না অর্থাৎ সরকারের কাজ যে বাংলার মুখ্যমন্ত্রী করে দিলেন সেখানে বিরোধীদের বিরোধিতা কোনো কাজে আসবে না অর্থাৎ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন তারা এই সরকারকে আবারও তারা পেতে চাইবেন তারা চায় যে তাদের এই উন্নয়নের কাজে কোনো যারা বাধা দিচ্ছে তাদের এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য যারা বাধা দিচ্ছে বিরোধিতা করছে তাদেরকে বাংলার মাটি থেকে দূরে সরিয়ে দেবেন তারা এটাই বলছেন মানুষের কাছে আমরা শুনে নিলাম আমরা আপনাদের কাছে আরো চলে যাব আমাদের 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 আরো শুনে নেব আমাদের আধিকারিক বৃন্দ যারা আমাদের এখানে পশ্চিমবঙ্গের সরকারের মানবিক প্রকল্পের সাথে
অসুবিধা কিচ্ছু হয়নি, ভালোভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, জমা দিয়ে বাড়ি চলে যাবো। এত ভালো প্রকল্প, আমরা খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে জানালাম একজন প্রবীণ ব্যক্তি, তিনি এখানে এসেছেন তার স্বাস্থ্যসাথী ফর্ম জমা দেওয়ার জন্য। তিনি অত্যন্ত আনন্দিত সরকারের এই যে কাজ তিনি করছেন, তিনি অত্যন্ত আনন্দে আনন্দিত হয়েছেন। এবং এখানে স্বাস্থ্যসাথীর ফর্ম জমা দিচ্ছে। একটু আমরা ভেতর দিকে চলে যাই, যারা কিভাবে কাজ করছে ফাঁকাটা দিকে। আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসাথী, সম্পূর্ণভাবে স্বাস্থ্যসাথীর ফর্ম এখানে জমা দিয়েছে কয়েকজন এমপ্লয়ি আমাদের রাজপুর সোনারপুর পৌর মিউনিসিপ্যালিটির, যারা সদা সর্বক্ষণ এখানে পরিষেবাটা দেন, তারা আজকে এখানে আছেন। তাদের পুরো রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি আজকে এই মহামায়াতলার এই প্রাঙ্গণে চলে এসেছে, এই দুয়ারে সরকারের প্রাঙ্গণে। তারা স্বাস্থ্যসাথীর ফর্ম এখানে জমা নিচ্ছেন, এবং তারা এই জমা নেওয়ার সাথে সাথে তারা যারা জমা দিচ্ছেন তাদেরকে একটা করে রিসিপ্ট তারা দিয়ে দিচ্ছে, যে রিসিপ্টটা তারা সঙ্গে রাখবে এবং পরবর্তী সময়ে তাদের মোবাইলে ওই রেজিস্ট্রেশন যেটা হয়েছে মোবাইল নাম্বার দিয়ে, সেই মোবাইল নাম্বারে তাদের একটা করে মেসেজ যাবে বা কল যাবে। তারপরে তাদেরকে বলে দেওয়া হবে যে কোন ডেটে কত সংখ্যক মানুষকে তারা আসবে, তারা এই পরিষেবা গ্রহণ করবে। আমরা একটু চলে যাব আমাদের পরবর্তী যে ক্যাম্প রয়েছে, যেখানে ফর্ম জমা গ্রহণ করছে। এই স্বাস্থ্যসাথীর পরেই সব থেকে বেশি একটু মানুষ স্বাস্থ্যসাথীদের রাখা হয়েছে আগে থেকেই, কারণ আমাদের বিধায়কের একটা ধারণাই ছিল বা এই পৌরসভা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে চেয়ারম্যান আমাদের যিনি প্রশাসনিক বোর্ডের অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর নজরুল আলী মণ্ডল, ওনাদের একটা ধারণাই ছিল এবং পুরো পৌর সমস্ত মানুষ আমরা একটা উপলব্ধি করতে পেরেছিলাম যে এই যে দুয়ারে সরকার ক্যাম্পে যে স্বাস্থ্যসাথী যে রয়েছে, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষের ভিড়টা একটা বাদন ছাড়া ভিড় হতে পারে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছিলাম। সেই জন্যই আমরা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে হতে একটা বাড়তি একটা অতিরিক্ত একটা ব্যাকআপ রাখা হয়েছে, যার জন্য মানুষ এই স্বাস্থ্যসাথীতে আসছে। অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যত ফর্ম জমা পড়ছে তার মধ্যে 90% মানুষ স্বাস্থ্যসাথীতে ফর্ম জমা দিতে আসছে, এবং তারা এই স্বাস্থ্যসাথীতে ফর্ম জমা দিয়ে তারা তাদের ফর্ম তাদের একটা টোকেন নিয়ে যাচ্ছে। আমরা এই যে পরবর্তী সময় যেটা আরেকটা বড় করে যে খাদ্যসাথী, এই খাদ্যসাথী ক্যাম্প, এই খাদ্যসাথী ক্যাম্পে মানুষ অত্যন্ত বেশি, যদি কোনো ক্যাম্পে মানুষ ভিড় করে থাকেন সেটা খাদ্যসাথী ক্যাম্পে করছেন। এখানে মূলত কারেকশন হচ্ছে যে কার্ডে যদি কোনো ভুল থাকে ভুলটা সংশোধন হচ্ছে, ডিলার পরিবর্তন হলে ডিলার পরিবর্তনের কাজ চলছে, নতুন কার্ডটা এই মুহূর্তে এই ক্যাম্প থেকে হবে না কিন্তু হচ্ছে সেটা অনলাইনে এই মুহূর্তে হবে না, আপনারা সেটা দেখাচ্ছি আপনাদের এই খাদ্যসাথীর ক্যাম্পটা দেখাচ্ছি। মানুষ আসছে ফর্ম জমা দিচ্ছে, খাদ্যসাথীর আধিকারিকরা যারা এখানে ফর্ম জমা দিচ্ছেন তারা এখানে রয়েছেন।
খাদ্য সাথীর এটা দেখে নিন। আর এনারা এই যারা এখানে আজকে পরিষেবা দিচ্ছে, ফর্ম জমা নিচ্ছে, এরা কিন্তু যতক্ষণ মানুষ থাকতে ততক্ষণ এরা মানুষকে পরিষেবা দিচ্ছেন। আজকে মানে যারা আধিকারিক রয়েছেন তাদের মধ্যেও আমরা গতকালও আপনাদের শুনেছিলাম, তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যে তারা মানুষের জন্য কাজ করতে পেরে তাদের খুব আনন্দ লাগছে। কারণ বহু সরকারি অফিস, সরকারি আধিকারিক, তারা মানুষ তাদের কাছে অসুবিধা গেলে তাদের হাত পা বাঁধা থাকতো, তারা করতে পারতো না নিয়মের বেড়াজালে। কিন্তু আজকের দিনে মামাটি মানুষের সরকারে তারা নিয়মের বাইরে গিয়েও মানুষকে পরিষেবা দিতে পারেন, যাতে সেই মানুষটা উপকৃত হয়, এবং এটা করতে পেরে তারা খুব খুশি। আজকে তারা এখানে খুব আনন্দ আর উচ্ছ্বাসের সাথে করছে। আমরা এখানে কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, এবং এনারা অত্যন্ত খুশি যে এত মানুষকে তারা একসাথে এই পরিষেবাগুলো দিতে পাচ্ছেন, যেটা বিগত কোন সরকারের আমলে এই সুযোগটা হয়ে ওঠেনি। এনারাও খুব আনন্দের সাথে আমাদেরকে জানিয়েছেন তাদের ভেতরের যে আনন্দের কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোহিত ভাতা মানবিক প্রকল্পের এখানে কাজ চলছে, সম্পূর্ণ রকম যে ভাতাগুলো রয়েছেন এখানে তার কাজ চলছে সম্পূর্ণভাবে। এনারাও পরিষেবা অক্লান্ত পরিশ্রম করে তাদের পরিষেবাগুলো দিয়ে যাচ্ছে, যে হ্যাঁ মানুষকে তার পরিষেবা পৌঁছে দিতে হবে, মানুষকে তার সুযোগ পৌঁছে দিতে হবে, এখানে মানুষকে তার সুযোগ পরিষেবা পৌঁছে দিতে হবে। তাদের একটাই কথা, সরকার কাজ করে না, সরকারের কর্মচারীরা কাজ করে না, এই যে অপবাদ একটা সরকারের গায়ে লেগে আছে দীর্ঘদিন ধরে, সেই অপবাদ বাংলার
Thank you.
হ্যালো হ্যালো
হ্যালো কেট কেট কেটের আওয়াজ হচ্ছে হ্যালো 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 দেখি তো এরা দাও তো দুই নম্বর দাও চার নম্বর দাও হ্যালো 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 হ্যাঁ হচ্ছে না হ্যালো 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 ঠিক আছে Thank you.
Thank you.
अरे लोग कर एडी के पटान ना
Thank you.
Thank you.
Thank you.
I'm going to go to the hospital.